আমার হাতে কেন কিতা এটা লিফলেট নামে না তো গা এই লিফলেটের এই পৃষ্ঠা দেখরা নেই লেখা আছে আর এই পৃষ্ঠাত কোনটা লেখা নাই কিয়ামতের দিন কিছু মানুষ উঠবো হে নামাজ পড়ছে রোজা রাখছে যত ভালো আমল করছে এটা লেখা থাকবো না নি লেখবার লাগি দুইজন ফেরেশতা আছে নি কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন এরা হগলতা জানে হগলতা লেখে বালা করলেও লেখে বুড়া করলেও সকলটা লেখে এখন আপনি যে অত ভালো আমল করলা সবটা লেখা আল্লাহ রসুলে কইলা ওলা আমল নামা ফুলফিল থাকবো আমল আমল আর আমল লেখা আর লেখা খালি আমল কিন্তু তার আমল তো থাকতো নাই আমল গুলা ব্লাঙ্ক কই যাবো সাহাবি হলে কইলা কিলা ব্লাঙ্ক কইব আল্লাহ রসুলে কইলা হে আল্লাহর হক আদায় করছে এর লাগি ফেরেস্তায় খালি নেকিউ লাগছে কিন্তু দুনিয়ায় টাকা খালেন হে বহুত মানুষের হক নষ্ট করছে কিলা হক নষ্ট করছে মানুষের আইল ঠেলাঠেলি কইরা মানুষের জায়গা জমি দখল করছে মানুষের বাড়িঘর থাকে উঠে উচ্ছেদ করে রানি মাঝে মাঝে উচ্ছেদ করে হেক চাইন দখল করছে মানুষের নামে বেড়া সেরা লাগাইয়া মিসা মামলা দিয়া আর 4 বছর 5 বছর 10 বছর 12 বছর পর্যন্ত রাখছে জেল খাটাইছে অন্যায় করছে অবিচার করছে যারা উপরে আল্লাহ হয় বাইরে বান আঠে অত সুদা নিজাম নাজরে জান্নাত গীতা তোমার মামুর বাড়ি আঠাও আঠানের বাদে আল্লাহ কইবা এই লোকটাই যত মানুষের হক নষ্ট করছে সবরে আনো আনো ইব লাইন ধরা নইব খারার যারার হক হে নষ্ট করছে দেখা যাইব হউ যে সুরায় মানুষের জায়গা জমি দখল করছে এরা উবানো গিবত করছে দাঁড়ার হেরাও উবানো জেল খাটাইল যারা হেরাও উবানো মানে যত মানুষের হক নষ্ট করে সবরে দাঁড় খরা নইব এখন কিয়ামতের দিন বিচারক দুনিয়ার কোনো জজ নাই কিয়ামতের দিন বিচারক দিন তাইন হে আরো আস্তে হোকা বিচারক কে দুনিয়ার বিচার হুমকি দামকি কিংবা টেলিফোন দিয়া মাঝে মাঝে বিচারের রায় উল্টানি যায় কিন্তু কিয়ামতের দিন বিচারের রায় উল্টানি অত সহজ নাই কারণ কিয়ামতের দিন বিচার দিবসের মালিক যে তাই হে আল্লাহর হিসাব আল্লাহর বিচার বহুত বেতালা বিচার এটা 2 নম্বরের কোনো সুযোগও আপনার এলাকাত দুইজনে মাইর করছেন মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব এলাকার আরো কিছু মুরব্বী বিচারও বইছেন মানে আমারই হইরা একজন আর একজনের মাথা ফাটাইছে দোকানও ভাঙ্গিলছে মুরব্বী হলে বিচার কইরা কইলা ঠিক আছে দোকান তুমি ভাঙ্গিলিছো বেটার মাথাও ফাটাইছো চিকিৎসার খরচ দাও দোকানের খরচ দাও ক্ষতিপূরণ দাও তুমি 1 লাখ 2 লাখ ওলা বিচারি হলে বিচার করে ক্ষতিপূরণ লয় ঠিক না নি তো কিয়ামতের দিন হেরে আর খাইলে আল্লাহ একবার আর এই অত মানুষরে আঠাইছন এরার ক্ষতিপূরণ দেওয়া লাগবে না যেহেতু হক নষ্ট করছে এখন কিয়ামতের দিন ফুলুস টাকা পয়সা দিয়ে ক্ষতিপূরণ দেওয়া যাইব নি কিয়ামতের দিন সবচেয়ে বেশি দরকার কিতা মা আরে মাতুকা না সবচেয়ে বেশি দরকার কিতা আল্লাহ কইবা কিতাবা তোমার তান হক যে এই নষ্ট হল্লা বিচার হইব আজকে কিয়ামতের দিন আমি বিচারক হও কিতা চাও এখন ক্ষতিপূরণ এরা কইব আল্লাহ কোনটা লাগতো না এর দেখলাম বাক্কা নেকি আছে অসান আমরা দেউকা দিলে আপনার আমলও মিজানো মিজানোর ফাল্লাত আমরা নেকি কিতা হইব আল্লাহ কইবা ঠিক আছে যা চাইছ তা এ দে তোর নেক অসান হতারে হে দেওয়া আরম্ভ করব তার নেকটা কি দেওয়া শুরু হইব দিতে 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 তার হকল নেকি মাতৌকা কিতা শেষ খালি হয়ে গেছে ইবাই ফাওনা ধর লাইন এব কিতা রইছে রসুল্লাহ কইলা ওলা দুনিয়ায় এত নমাজ রোজা সফালু হলো দাগ ফলাচ্ছি দেখবা কিছু মানুষ সমাজ আছে নমাজও আগর খাতার থাকে আবার মানুষের ক্ষতি করা ডাকাতি করা দুর্নীতি করা থেও আগের খাতারও থাকে কিছু মানুষ পাঞ্জাবি টকি লাগাইয়া হাজিসা বইয়া আলহাজ নামক লাগাইয়া আইছে আর মানুষের নামে মিথ্যা মামলা দেয় মানুষের দিনের ভোগ দিন জেলখানা দাঁত খাই আছে বুঝবে রে সান্ডা গুন্ডা কিয়ামতের দিন আল্লাহর হিসাবর আল্লাহর বিচার হলে তুই বুঝবে আল্লাহর বিচার আছে না নাই আল্লাহ হবে দে দে তোর নাকি দে দিতে দিতে তার হকলতা শেষ হিবাই ভাবনা ধরো লাইন বাকি হিতারে আর দেওয়ার কোনটা আসেনি জাহান্নামের ফেরেশতা হলো আল্লাহ খাবার দর এর দর জিনজিন লাগা ডান্ডা বেরিয়ে লাগা আল্লাহর ডান্ডা বেরিয়ে আছে না নাই সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু 70 গজ লম্বা শিকল দিয়া জাহান্নামে হরে বান্ধ হইব আল্লাহু আকবার আল্লাহ তাই ধরিবা এরপরে
টাইন্না টাইন্না জাহান্নাম ফালা তাহলে বুঝা গেল আল্লাহর রাসূল কইলা ওলা কিয়ামতের দিন বহুত আমল লইয়া বহুত আমলদার হল মানুষের হক নষ্ট করার লাগি হক দিতে দিতে আমল শূন্য হইয়া জাহান্নামে যাইব যে গু আমার উম্মতের সবচাইতে অসহায় হইল কথা বুঝছেন নি এখন মাতুকা মানুষের হক যেটা নষ্ট করিনছি ফিরায় দেওয়ার দরকার আছে নি ভাই গো ভাই ভাসতে হইলে আইস গিয়া রাইট ফিরায় দেও কার খাও ধরে হক বাইরে ভাই মাফ করে দাও আন্নাইলে বেরাসারা আছে না নাই নিজর সব আমল হেরে দেওয়া লাগবে নিজে কষ্ট করে আমল করে মানুষের দিদানি আমল মাতুন না খানে তাহলে হক ফিরায় দেবা আন্নাইলে ফিরায় দেওয়ার সামর্থ্য না থাকলে ঠেঙ্গ ধরে বইবা ভাই মাফ করে দেওয়া না ছাড়তাম না তোমারে তুমি আরো সে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আপনারা সবাই বলতে পারবেন না বলেন আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় শত শত ভুল মাফ করে দাও জানা কিও জানা আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 কঠিন বিচারের দিনে থেকো আমার পাশে পাপের ভারে নয়ে গেছি মন তাই কেঁদে মরে কঠিন বিচারের দিনে থেকো আমার পাশে পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে জান্নাতি ফুল দিও গো আমায় জান্নাতি ফুল দিও গো আমায় আগুনে ফেলে দিও না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ
الله 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 الله. প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গিক লীলাভূমি চায়ের ভূমি নামে খ্যাত ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার সদর ইউনিয়নের অন্তর্গত 1 নং ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী 1 নং ওয়ার্ড উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের অখতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন ওলামাই কেরাম, উপস্থিত বিভিন্ন মাদ্রাসার সম্মানিত আসাতিদাই কেরাম, মাহফিলে এসেছেন বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব সাহেব বৃন্দ, মঞ্চে বসা অত্র এলাকার সম্মানিত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রাণ প্রিয় রাজনগর তথা আমার প্রিয় মৌলভীবাজারবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমাদের সবাইকে, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনুল করিমের এই সুন্দর পবিত্র এবং নান্দনিক এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন তিনি কে? সেই মহান রবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালেমত শুকর আদায় করে আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে আপনাদের এলাকায় আজকে এত সুন্দর তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন হলো, এতে আপনারা খুশি না বেজা? এই তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলগুলো হচ্ছে আমাদের দেশে শত শত বছর ধরে চলে আসা একটি ঐতিহ্য, এবং এই মাহফিলগুলো রাজনৈতিক কোনো মঞ্চ কিংবা এই মাহফিলগুলো রাজনৈতিক কোনো আয়োজন নয়, এই মাহফিলগুলো হচ্ছে আমাদের দিন চর্চা দিন প্রচারের একটি অন্যতম প্ল্যাটফর্ম। এই মাহফিলগুলো থেকে কখনো মানুষকে বিশৃঙ্খলা সন্ত্রাসবাদ উগ্রবাদের দিকে আহ্বান করা হয় না, বরং এই মাহফিলগুলো থেকে মানুষকে সত্য সুন্দর কল্যাণ শৃঙ্খলা এবং মানুষকে সভ্যতার দিকে আহ্বান করা হয়। এই মাহফিলগুলোতে আমরা সমাজের নানাবিধ অসঙ্গতি সামাজিক বিভিন্ন কুপ্রথা এবং সমাজ বিধ্বংসী বিভিন্ন বিষয়গুলো আমরা কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরি, যাতে করে মানুষেরা সচেতন হয়, সমাজ সুন্দর হয়, সমাজ এবং রাষ্ট্রের উন্নতির জন্য এই মাহফিলগুলো বর্তমানে যুগান্তকারী ভূমিকা পালন করছে। এই মাহফিলগুলো থেকে কখনোই কোনো প্রকার অকল্যাণ, এই মাহফিল থেকে কখনোই কোনো প্রকার অসঙ্গতি কিংবা এই মাহফিল থেকে ক্ষতি হয় এমন কিছু কখনোই করা হয় না। প্রশাসনের ভাইয়েরা আজকের এই মাহফিল বাস্তবায়নে অনেক সহযোগিতা করেছেন, তারা সাপোর্ট দিয়েছেন, আন্তরিকভাবে সহযোগিতা করেছেন বলে আজকের এই মাহফিল অত্যন্ত সুন্দরভাবে
বাস্তবায়ন হয়েছে বলেন আলহামদুলিল্লাহ আমাদের প্রশাসনের ভাইয়েরা বরাবরের মতোই তারা আন্তরিক কারণ তারাও জানেন তারাও তো মুসলমান তারাও ইউটিউবে কিন্তু রাতের বেলা কোন না কোন হুজুরের বয়ান শুনেন তাদের ঘরে স্ত্রী আছে সন্তান আছে তারাও শুনেন এবং তাদের পরিচয় তারাও মুসলমান তারাও আমাদের মতো নামাজে যান তারাও আমাদের মতো দিনচর্চা করে তারা এই মাহফিলগুলোতে আসেন সহযোগিতা করেন আজকেও দেখেন তারা এসেছেন তার মানে নিশ্চয়ই তারা কোরআনকে ভালোবাসে নিরাপত্তার দায়িত্বে এসেছেন পাশাপাশি তারা আলোচনাও শুনতে এসেছেন কিন্তু আমাদের বাংলাদেশে দেখা যায় মাঝে মাঝে টুপি লাগাইয়া পাঞ্জাবি লাগাইয়া তারপর দাড়িতে রাইখা কিছু মানুষ উপরে উপরে ইসলামকে ভালোবাসে বুঝাইয়া তলে তলে ইসলামের শেকড় কাটে এরকম স্বভাব চরিত্র লালন করে এরা দেখা যায় মাঝে মাঝে এই সুন্দর সুন্দর আয়োজনে বাধা বিপত্তি সৃষ্টি করে তো আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বলি এই মাহফিল থেকে আমরা মাদকের বিরুদ্ধে কথা বলি যৌতুকের বিরুদ্ধে কথা বলি সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলি উগ্রবাদের বিরুদ্ধে কথা বলি সুতরাং যে সমাবেশগুলোতে মানুষকে সচেতন করা হয় যে সমাবেশগুলো থেকে মানুষদেরকে সচেতন করা হয় যেখান থেকে মানুষকে কোরআন সুন্নাহর মেসেজ দিয়ে আখেরাতমুখী জীবন গঠনের কথা বলা হয় এই মাহফিলগুলোতে আসলে বাধা বিপত্তি সৃষ্টি করতে চায় কারা উত্তর হলো তলে তলে এই সমাজের অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয় যারা মাহফিলগুলোতে বাধা হয়ে দাঁড়ায় তারা যে সকল লোকেরা সমাজে শান্তি প্রতিষ্ঠা হোক সমাজের মধ্যে ইনসাফ কায়েম হোক মানুষে মানুষে কলহ বন্ধ হোক সুখ সমৃদ্ধি আর শান্তির জন্য বাধা হয়ে দাঁড়ায় সে সকল লোকেরা কখনোই রাষ্ট্রের জন্য সমাজের জন্য কল্যাণকর নয় আল্লাহ তাআলা এ ধরনের স্বভাব চরিত্র থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদের সবাইকে হিদায়াতের পথে অটল অবিচল রাখেন বলেন আমিন অনেক রাত হয়ে গিয়েছে আমাদের সিলেটের কালচার রাত ১১টার ভিতরে মাহফিল বন্ধ হয়ে যায় শেষ হয়ে যায় তো আজকে আমাকে একটু দেরিতে উঠানো হয়েছে আমি যদি ১১টার পরে আরো ২০ থেকে ৩০ মিনিট সময় নেই আপনাদেরকে কষ্ট হবে না আপনারা ধৈর্য ধরে থাকতে পারবেন তো ইনশাআল্লাহ আমিও অপ্রাসঙ্গিক অসংলগ্ন কথাবার্তা বলে সময় নষ্ট করব না আমরা সরাসরি আল্লাহর কালাম থেকে হিদায়তি কিছু কথা শুনব বাস্তব জীবনে আমল করার নিয়তে প্রতিটি কথা আমি যেন বলতে পারি আপনারা যেন সেই নিয়তে শুনতে পারেন আল্লাহ আমাকে আপনাদের সবাইকে আমাদের সবাইকে আল্লাহ সেই তৌফিক দান করেন আরো জোরে বলেন আমিন চলেন আমরা আর সময় নষ্ট না করে শুরু করি সম্মানিত উপস্থিতি এই পৃথিবীর সবকিছু যিনি সৃষ্টি করেছেন তিনি কে আল্লাহর নাম বলতে কষ্ট হয় আপনাদের তাহলে একটু গলার আওয়াজ উঁচা করে বলেন সবকিছুর মহাকারিগর যিনি তিনি কে আল্লাহ আল্লাহ তাআলার এই তমাম সৃষ্টিকুলের মধ্যে মানুষকে তিনি সৃষ্টির মধ্যে আশরাফ সম্মানিত বানিয়েছেন আল্লাহ তাআলার অসংখ্য মাখলুকাত আছে অসংখ্য মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির সবচাইতে সেরা বানিয়েছেন এজন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেছেন ওয়ালাকাদ কাররনা বানি আদম আর অবশ্যই বনি আদমকে আমি সম্মানিত করেছি কথাটা কার তাহলে তাম এই মাখলুকাতের ভেতরে সবচেয়ে দামি সৃষ্টি সম্মানিত সৃষ্টির নাম কি আর একটু জোরে বলেন মানুষ এখন পৃথিবীতে মানুষ আছে প্রায় ৮০০ কোটি এখন এই ৮০০ কোটি মানুষের মধ্যে সকল মানুষ তো আল্লাহর কাছে প্রিয় নয় সকল মানুষ আল্লাহর কাছে প্রিয় নয় সকল মানুষ আল্লাহর নৈকট্যশীল নয় সকল মানুষ আল্লাহর প্রিয় নয় তাহলে প্রশ্ন হলো তাম দুনিয়ার এই ৮০০ কোটি মানুষের মধ্যে আল্লাহর সবচাইতে প্রিয় বান্দা প্রিয় মানুষ কারা উত্তর হলো ইমান গ্রহণ করে ইমান এনে ইমানের পথে চলছে যারা আল্লাহর প্রিয় বান্দা হলো তারা কারণ ইমানদার ছাড়া যেই জাতের মানুষই দুনিয়ায় থাকুক না কেন ওরা ব্যর্থ ইমানদাররা সফল বলেছেন কে
আল্লাহ সূরা মুমিনুনের প্রথম আয়াতে বলেছেন কদ আফলাহাল মুমিনুন সাকসেসফুল ইনডিড এট দ্য বিলিভার্স বিশ্বাসী যারা ইমানদার যারা সফল হলো তারা তাহলে বোঝা গেল এই 800 কোটি মানুষের মধ্যে সকল মানুষ সফল নয় ইমানদার যারা সফল হলো তারা তাহলে আল্লাহর তাবাব মাখলুকাতের মধ্যে সবচেয়ে সম্মানিত সৃষ্টির নাম মানুষ আর মানুষের মধ্যে সব মানুষই সফল নয় প্রিয় নয় আল্লাহর প্রিয় বান্দা হলো তারা ইমানদার যারা একজন ইমানদারের কাছে তার জীবনের সবচেয়ে বড় সম্পদের নাম কি বলতে পারলেন আপনারা সবাই আমরা যারা সত্যিকারের ইমানদার টাকা পয়সা গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ক্ষমতা এগুলোর বড় না আমাদের কাছে ইমান বড় কিতা সাসা হল আপনারা ঠান্ডা লাগে গেছেনি বাবা মাঝে মাঝে তুরা তুরা এক দুই লাইন সিলেটি হই কষ্ট হইব নি আপনারা কষ্ট হচ্ছে বলছিলাম একজন ইমানদারের কাছে সবচেয়ে বড় সম্পদ হলো আরো সহজে বুঝাই দিই মনে করেন আপনাকে বলা হলো ভাই আপনাকে 2 কোটি টাকা দেওয়া হবে কিন্তু আপনাকে ইমান ছাড়তে হবে খাঁটি ইমানদার ইমান ছাড়বে বলা হলো ভাই ঢাকা শহরের গুলশানে বনানীতে উত্তরায় আপনাকে বাড়ি দেওয়া হবে ইমানটা ছেড়ে দেন ইমানদার ইমান ছাড়বে টাকার মধ্যে লাথি মারবে বাড়ির মধ্যে থুতু ফেলবে কিন্তু তার ইমান আসার একটু পূর্বে চলে যায় অতীতে অতীতে যাচ্ছে ইমানের দাওয়াত গ্রহণ করার পর একজন ইমানদার ইমানকে তার জীবনের কত বড় সম্পদ বানিয়েছে আমরা তো ফ্রি ইমান এনেছি ইমান আনার পরে কোনো বিনিময় দেই নাই রাসূলুল্লাহর যুগে ইমান আনা মানেই হলো জীবনটাকে বিপন্নের মুখে হুমকির মুখে ফেলে দেওয়া ইমান এনেছে ঘরবাড়ি থেকে বের করে দিয়েছে আপনারা ইমান আনছেন আপনাদেরকে বাড়ি থেকে কেউ বের করে দিয়েছে রাসূলুল্লাহর সাহাবীদের ইতিহাস জানেন না ইমান আনছে ঘর থেকে বের করে দিয়েছে এলাকা থেকে বের করে দিয়েছে এখানেই শেষ নয় বলছে ধরো বান্ধো এরপরে মরুভূমির অগ্নিতপ্ত বালির উপরে চিত করে শুইয়ে দিয়েছে বুকের উপর পাথর চাপা দিয়ে চাবক পিটা করেছে গুস্ত উড়ে উড়ে গিয়েছে ইমান আনার পরে জমিনে গর্ত খনন করে কাউকে কোমর পর্যন্ত কাউকে বুক পর্যন্ত গেড়ে দেওয়া হয়েছে মাথার উপর করাত রেখে বলা হয়েছে হয় ইমান ছাড়ো নইলে জীবনের মায়া ছাড়ো ইমান ইমান কারে কয় সেই কাফের মুশরিকার জালিমের গোষ্ঠীর সামনে আমাদের পূর্বপুরুষরা মাথা উঁচু করে সাহসিকতার সাথে বলেছেন জালেমের গোষ্ঠী আমাদেরকে মারতে মারতে পিটাতে পিটাতে শরীরের হাড্ডি মাংস আলাদা করে দিতে পারবা এমনকি আমাদের থেকে জীবন কেড়ে নিতে পারবা কিন্তু ইমানের নেয়ামত আমাদের থেকে কেড়ে নিতে পারবা না ইমান ইমানের পথে চলতে গিয়ে ইমানদার জীবন দিতে পারে কিন্তু ইমান দিতে পারে এজন্য বলেছি একজন মুমিনের কাছে সবচেয়ে বড় সম্পদের নাম কি ইমান কিন্তু ইমান না কিছু মানুষ দেখবা ভিতরে ভিতরে মুনাফিক ইতার গেছে ইমানটা কি দিনটা কি টেকা বড় ক্ষমতা বড় হে লাগি গীতা করে ক্ষমতার লাগি টেকার লাগি মাঝে মাঝে ইমান উমান বিচ্ছা ফালাই দে ইতা ওই জন্য আব্দুল্লাহ বিন উবাইর কিছু বংশধর নাতিভূতি ইতাও তো বাচ্চা থাকা দরকার আছে ইতা যদি বাচ্চা না থাকেন তা আব্দুল্লাহ বিন উবাই কিলা আসিল কেন আপনি বুঝতা কিলা কিছু মানুষ আছে উফরে উফরে ইসলাম লেবাস আর তলে তলে সুযোগ ফাইলে ওই ইসলাম রে জবাই কইরা ফলাইয়া দেয় ইটা আমরা এলাকাত নাই আপনারা কইছো না আমি কিতা আপনারা কইছো না আছে আমি কিতা করতাম আমার কোনো দোষ আছে নেই তাহলে বলছিলাম একজন ইমানদারের কাছে সবচেয়ে বড় সম্পদের নাম কি এই ইমান যখন পৃথিবীর অন্য একজন লোক আনে তখন ওই ইমানদারের সাথে ওই ইমানদারের একটা সম্পর্ক হয়ে যায় ওই সম্পর্ক রক্ত সম্পর্কের চাইতেও বড় আফ্রিকার জঙ্গলে কোনোদিন গিয়েছেন আপনারা জান নাই কিন্তু আফ্রিকার জঙ্গলে অথবা পশ্চিমের দেশে এই মুহূর্তে যদি একজন কাফির ইমান আনে সে আপনার আমার কি হয়ে যাবে আরো জোরে বলেন ভাই তাহলে বলেন তো একটু সাহস করে বলেন পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে তাহলে আপনার ভাই কয়েক হাজার না কয়েক কোটি
আরো জোরে বলেন কয়েক কোটি। এই যে ইমানি সম্পর্কের ঘোষণা যিনি দিলেন তিনি কে? একজন মুমিনের কাছে সবচাইতে বড় দৌলতের নাম হলো ইমান। এই ইমান যখন দুনিয়ার যে কোনো অঞ্চলের যে কোনো দেশের যে কোনো জাতিগোষ্ঠীর যে কোনো বর্ণের কেউ ইমান গ্রহণ করে তখন সেও তার ইমানি সম্পর্কের ভাই হয়ে যায়। আর এই সম্পর্কের ঘোষণা যিনি সরাসরি দিয়েছেন আওয়াজ করে বলেন তিনি কি? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতে বড় সুন্দর করে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। কথাটা কার? আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই। আবার নবীজি বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের কি? এখানে আমরা যারা এসেছি একজন মুসলমান আরেকজন মুসলমানের কি? তো একজন ভাইয়ের সাথে আরেকজন ভাইয়ের সম্পর্কটা কেমন হবে, এই সম্পর্কের নমুনাটা কেমন হবে, সম্পর্কের দাবি কেমন হবে, এটা জানার দরকার আছে না নাই? মুসলমানের সাথে মুসলমানের সম্পর্ক, এই যে ভ্রাতৃত্বের সম্পর্কের হক কি, এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক কি, আমরা এটা জানি না। জানি না বলে মুসলমানে মুসলমানে আজ কলহ, বিবাদ, মারামারি, ঠেলাঠেলি, গুতাগুতি। কেন? কারণ মুসলমান তার মুসলমান ভাইয়ের হকের ব্যাপারে সচেতন নয়। এজন্য আজ আমরা কথা বলবো এক মুসলমানের উপরে আরেক মুসলমানের কি হক আছে সেগুলো আজকে আমরা শুনবো। বলেন ইনশা আল্লাহ। আমি খুব অল্প সময়ে সেগুলো তুলে ধরবো, আপনারা পয়েন্টগুলো মুখস্থ করে ফেলবেন। বলেন ইনশা আল্লাহ। নাম্বার ওয়ান শুরু করছি আমি, পারলে নোট করে ফেলেন মোবাইলে। এক নাম্বার, এক মুসলমানের উপরে আরেক মুসলমানের প্রথম হক হলো এক মুসলমান তার আরেক মুসলমান ভাইকে ভালোবাসবে। কি করবে? একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের সম্পর্ক হবে এমন, এক মুসলমান তার আরেক মুসলমান ভাইকে ভালোবাসবে। একজন মুসলমান তার আরেক মুসলমান ভাইয়ের কখনো অমঙ্গল অকল্যাণ কামনা করবে না। মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেছেন লা তাদখুলুল জান্নাত হাত্তা তুমিনু, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে ঢুকতে পারবা না যতক্ষণ না তোমরা ইমান আনো, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ না একজন মুমিন আরেকজন মুমিনকে ভালো না বাসো। তাহলে বুঝা গেল ইমানের দাবিতে এক ভাই আরেক ভাইকে ভালো না বাসলে কখনোই খাঁটি ইমানদার খাঁটি মুমিন হওয়া যাবে। এখন আপনি বলবেন ও হুজুর আমরা তো এক ভাই আর এক ভাইকে ভালোবাসি, এখন ভালোবাসা এটা তো মুখ দিয়ে দাবি করার বিষয় নয়, আপনি যদি আপনার ভাইকে ভালোবাসেন তাহলে তো আপনি আপনার ভাইয়ের কখনো ক্ষতি করতে পারেন না, আপনি যদি ভালোবাসেন তাহলে আপনার ভাইয়ের কোনো অকল্যাণ আপনি করতে পারেন না। ভালোবাসা কারে কয়, ভালোবাসার দৃষ্টান্ত কেমন হওয়া উচিত, যেই সম্পর্কে ভালোবাসা থাকে সেই সম্পর্কে স্যাক্রিফাইসও থাকে, যে সম্পর্কের মধ্যে স্যাক্রিফাইস নাই ওইটা ভালোবাসার সম্পর্ক নয় ওটা স্বার্থপরতার সম্পর্ক। ভালোবাসার সম্পর্কের ভেতরে স্যাক্রিফাইস থাকা লাগে, ত্যাগ থাকা লাগে, আর সেই স্যাক্রিফাইস আর ত্যাগের দৃষ্টান্ত দিয়ে ভালোবাসার নজির স্থাপন করেছিলেন রাসূলুল্লাহর সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবীরা পরস্পর পরস্পরকে কেমন ভালোবাসা দেখিয়েছেন শুনেন। মক্কায় ঈমান আনার পরে যখন মক্কার ঈমানদারদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেওয়া হলো, আল্লাহর তরফ থেকে হিজরতের অর্ডার আসলো, এবার মক্কার সাহাবীরা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মক্কায় তাদের বাড়িঘর ছিল, মক্কায় তাদের ভিটামাটি ছিল, সম্পদ ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, তারা তাদের ঘর বাড়ি ভিটামাটি সম্পদ ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দিয়েছেন কার জন্য?
আস্তে বলবেন না জোরে বলেন কার জন্য আল্লাহর জন্য সেগুলো ছেড়ে দিলেন আল্লাহর হুকুম পালন করে মক্কা থেকে তারা মদিনায় চলে গেলেন হিজরত করে মদিনায় আসার পরে তাদের থাকার কোনো জায়গা ছিল না তাদের কোনো খাবার ছিল না বিটামাটি ছিল না বাসস্থান ছিল না ব্যবসা বাণিজ্য কিছুই ছিল না মক্কার সেই মুহাজির সাহাবীরা সাহাবীরা হচ্ছেন দুই প্রকার এক নাম্বার মুহাজির দুই নাম্বার হলো আনসার মক্কা থেকে মদিনায় হিজরত করে যারা গিয়েছেন তাদেরকে বলা হয় মুহাজির মদিনায় সেই মুহাজির সাহাবীদেরকে যারা আশ্রয় দিয়েছেন তাদেরকে বলা হয় আনসার অর্থাৎ সাহায্যকারী ভালোবাসা কারে কয় সেটা বলছিলাম দেখেন মক্কা থেকে ঘর বাড়ি বিটামাটিহীন সেই সকল ভাইয়েরা যখন মদিনায় চলে আসলেন মদিনার লোকেরা তারা তাদের মক্কা থেকে আসা ভাইদের প্রতি কেমন ভালোবাসা দেখালেন তাদের নিজেদের বাড়িতে তাদেরকে থাকার জায়গা দিলেন নিজেদের খাবারের রুটি তাদের সঙ্গে ভাগ করলেন নিজেদের ফসল থেকে তাদেরকে ফসলের ভাগ দিলেন এমন কি ভালোবাসার এমন নজরানা দেখিয়েছেন যাদের একাধিক বিবি ছিল একাধিক বউ যাদের ছিল একাধিক বিবি থাকলে তালাক দিয়ে ওই তালাকপ্রাপ্ত স্ত্রীর সাথে তাদের মক্কা থেকে আসা মুহাজির ভাইয়ের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহু আকবার আনসার এবং মুহাজির সাহাবীদের এই ভালোবাসা এই স্যাক্রিফাইস আল্লাহর কাছে এত ভালো লাগলো তাদের ভালোবাসার এই সম্পর্কের প্রশংসা কোরআন শরীফে যিনি করেছেন সবাই বলেন তিনি কে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 59 নম্বর সূরা সূরাতুল হাশরের 9 নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাযীনা তাবাওয়া الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم إلى آخر الآية الله تعالى বলছেন মক্কার লোকেরা মদিনাতে আসার পূর্বে মদিনায় যারা বসবাস করত মদিনাবাসী সেই লোকেরা তাদের হিজরতকারী ভাইদের প্রতি ভালোবাসা দেখিয়েছে বলেছেন কে এইজন্য ভালোবাসার নমুনাটা এমন হবে আপনি আপনার ভাইকে কষ্ট দিবেন না আপনার ভাইকে সাহায্য করবেন সহযোগিতা করবেন ভালোবাসা দেখাতে গিয়ে আপনার ভাইয়ের জন্য স্যাক্রিফাইস ত্যাগের নজরানা পেশ করবেন এভাবে যদি এক ভাই আরেক ভাইকে দুনিয়াতে ভালোবাসতে পারেন তাহলে বলেন তো মুসলমানদের সমাজে আন্তরিকতার বন্ধনটা মজবুত হবে কম না বেশি আন্তরিকতার বন্ধনটা যখন মজবুত হবে তখন দেখবেন মুসলমানদের সমাজে মুসলমানদের সমাজটা অত্যন্ত শক্তিশালী হবে আর যখন এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসবে তখন সেই সকল ভালোবাসা স্থাপনকারী মুমিনদেরকে কিয়ামতের মাঠে যিনি মর্যাদা বাড়িয়ে দিবেন সবাই বলেন তিনি কে মুসলিম শরীফের হাদিস নবীজি বলেছেন ইন্নাল্লাহা তাআলা ইয়াকুলু ইয়াওমাল কিয়ামা কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল্লাহ তাআলা বলবেন কোথায় আমার সেই সকল ইমানদার বান্দারা দুনিয়াতে থাকা অবস্থায় যারা শুধুমাত্র আমার সন্তুষ্টির জন্য এক ভাই আরেক ভাইকে ভালোবেসেছো তারা কোথায় তারা দাঁড়িয়ে যাও আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি আজ আমি তোমাদেরকে আমার আরশের ছায়ায় জায়গা দিব আর কারণ আজকে হলো এমন দিন আজকের এই দিনে আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই তাহলে কিয়ামতের মাঠে মুমিনে মুমিনে ভালোবাসা স্থাপনকারী মুমিনদেরকে হাশরের মাঠে আরশের নিচে যিনি জায়গা দিবেন আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কে আস্তে বলবেন না গলার আওয়াজটা উঁচা করে বলেন তিনি কে আরশের ছায়ায় জায়গা পেতে চান কি চান না ঠেলাঠেলি করবেন না ভালোবাসবেন ইনশাআল্লাহ নাম্বার টু দুই নাম্বার এক মুসলমান কখনোই আরেক মুসলমানের ক্ষতি করবে একজন মুসলমান আর একজন মুসলমানের কখনো ক্ষতি করবে না নবীজি বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়ুসলিমুহু একজন মুসলমান কখনো তার আরেক মুসলমান ভাইয়ের উপরে জুলুম করবে না এমন কি কোন জালেমের হাতে তার ভাইকে কখনো সুপর্দ করবে না মুমিনে মুমিনে সম্পর্ক হবে এমন একজন মুমিন কখনোই আরেক মুমিনের ক্ষতি করতে পারে কিন্তু আমাদের মধ্যে ক্ষতি সাধনের অভ্যাস আছে না নাই
আমরা এখন দেখা যায় একটু ক্ষমতা পেলেই আমার নিজের এলাকার লোক সে তো আমার মুসলমান ভাই এমনিতে আমার ইমানি ভাই আবার আমার এলাকার ভাই কিন্তু সামান্য স্বার্থ আর ক্ষমতার জন্য মিথ্যা মামলা দিয়ে আমার ভাইয়ের উপর জুলুম করে আছে না নাই সুতরাং যে ব্যক্তি মুসলমান হয় আরেক মুসলমানের উপরে এভাবে অবিচার করে সে কখনো মুসলমান হতে পারে কারণ নবীজি স্পষ্ট বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি সেই হলো সাচ্চা মুসলমান সেই হলো খাঁটি মুসলমান যেই মুসলমানের জবানের অনিষ্টতা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে যে মুসলমানের হাতের অনিষ্টতা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে আমার আপনার জবান থেকে যদি আরেক মুসলমান নিরাপদ না থাকে তাহলে বোঝা গেল আমি এখনো খাঁটি মুসলমান হতে পারি আমার জবান দিয়ে যদি আরেক মুসলমান ভাইকে কষ্ট দেই কষ্ট দেওয়াটা কেমন হতে পারে একজন ভালো মানুষ সামান্য কয়টা টাকার লোভে কিংবা ক্ষমতার লোভে তার নামে মিথ্যা সাক্ষ্য দিয়ে নিরপরাধ মানুষকে মাঝে মাঝে অপরাধী বানায়া দেয় আছে না নাই তাহলে জবান দিয়ে তার ভাইয়ের ভালো করলো না ক্ষতি করলো এই যে জবান দিয়ে আপনি ক্ষতি করলেন জবানের অনিষ্ট থেকে আরেকজন ভাই বাঁচতে পারলো না নবীজি বললেন তুমিও খাঁটি মুসলমান হতে পারলা এই জবান দিয়ে আরেক মুসলমানের গীবত করেন এই জবান দিয়ে আপনি আরেক ভাইয়ের চুগলখুরি করেন তার মানে আপনার জবান থেকে আপনার আরেক ভাই নিরাপদ নয় আপনি হাত দিয়ে যদি আপনার আরেক ভাইয়ের ক্ষতি করেন একটু ক্ষমতা পাইছেন হাতের মধ্যে লাঠি একটা নিয়ে বাজারের মধ্যে চাঁদাবাজি করলেন বাজারে থাকা মুসলমান ভাইদের দোকান থেকে আপনি চাঁদা উঠালেন আপনি আপনার ভাইয়ের প্রতি ইনসাফ করলেন না জুলুম করলেন আপনি হাতের মধ্যে সাংবাদিক হয়ে কলম ধরেছেন সাংবাদিক হয়ে কলম ধরে আপনি ভালো মানুষগুলোকে অপরাধী বানায় রিপোর্ট করলেন তাহলে আপনার হাতের ক্ষতি থেকে অন্য মুসলমান বাঁচতে পারলো আপনি একটু ক্ষমতা পেয়েছেন হাতের মধ্যে লাঠি নিয়া আরেকজনের জায়গা থেকে উঠাইয়া দিয়া তার জায়গা আপনি দখল করলেন জোর করে এই রকম স্বভাবের মানুষ আমাদের সমাজে নাই আস্তে বলবেন না জোরে বলেন আছে না নাই আরে মুসলমান মুসলমান মুসলমানের উপর মুসলমান তো জুলুম করে ভাই হইয়া আপন ভাইয়ের উপর জুলুম করে এই রকম মানুষ আছে না নাই বড় ভাই ছোট ভাইকে সম্পদের হক দেয় নাই সম্পদ থেকে বঞ্চিত করে বড় ভাই সব সম্পদে কাবুক করে ঘিরে ফেলছে এই রকম জালেম আমাদের মধ্যে আছে না নাই নবীজি বলেছেন তুমি তো খাঁটি মুসলমান হতে পারবে না ততক্ষণ তুমি তোমার ভাইদের উপরে জুলুম ত্যাগ করতে পারবে না যতক্ষণ তাহলে মুসলমান মুসলমান সম্পর্কের দুই নাম্বার দাবি হলো এক মুসলমান কখনো আরেক মুসলমানের উপরে জুলুম করবে এখন জুলুম সমাজে কম না বেশি জুলুমটা কি বুঝতে হবে জুলুম হলো যেটা করা দরকার সেটা না করে তার উপরে উল্টাটা চাপাইয়া দেওয়ার নাম হলো জুলুম মনে করেন জুলুমকারে বলে ভালো করে বুঝাই দেই উনি একজন ভালো মানুষ আমি এখন আমার নিজের স্বার্থের জন্য ওনার যে কোনো ক্ষতি সাধন করে ফেললাম হয় ওনার জায়গা জমি দখল করলাম ওনার দোকানপাট দখল করলাম তাহলে এই যে আমি দখল করলাম এটা ওনার ওনার হক আদায় করলাম না ওনার উপর জুলুম করলাম তারপরে হতে পারে এমন এখন তো সব কিছু মানুষ ক্ষমতায় নিয়ে গেছে ক্ষমতায় ক্ষমতার জন্য মানুষ মাঝে মাঝে মিথ্যা মামলা দিয়া মানুষকে দুই বছর তিন বছর পাঁচ বছর জেলের ভিতর আটকায় রেখে আছে না নাই এটা তার ভালো করলেন না তার উপর জুলুম করলেন তাকে তার পরিবার থেকে বছরের পর বছর বঞ্চিত করে রাখলেন কিয়ামতের দিনেই জুলুমের হিসাব করায় গণ্ডায় জেনে নেবেন তিনি কে নবীজি বলেছেন ইত্তাকুজ্জুল ফা ইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা জুলুম থেকে বিরত হও কারণ জুলুমের পরিমাণ কিয়ামতের দিন হবে বড় ভয়াবহ হক হলো দুই প্রকার একটা হচ্ছে হাক্কুল্লাহ আরেকটা হচ্ছে হাক্কুল ইবাদ একটা হলো আল্লাহর হক আরেকটা হলো বান্দার হক আল্লাহর হক হলো আল্লাহর বিধান কোনো বান্দা যদি আল্লাহর বিধানগুলো সঠিকভাবে পালন করে তাহলে সে হাক্কুল্লাহ অর্থাৎ আল্লাহর হকগুলো পালন করলো আর যদি আল্লাহর বিধানগুলো লঙ্ঘন করে তাহলে সে আল্লাহর হক নষ্ট করলো পাঁচ ওয়াক্তের নামাজ বান্দার হক না আল্লাহর হক রমজান মাসের রোজাকার হক আমরা নামাজ রোজা হজ যাকাত সব করি কার জন্য তাহলে আল্লাহর বিধান লঙ্ঘন করলে আল্লাহর হক নষ্ট করলো আর আল্লাহর হক নষ্ট করে বান্দা যদি তওবা করে আল্লাহর কাছে মাফ চায় মাফ করে দিতে পারেন কি কিন্তু আপনি যদি বান্দার উপর জুলুম করেন
আপনি যদি মানুষের হক নষ্ট করেন মানুষের হক নষ্ট করে আল্লাহর কাছে তওবা করলে কোনো লাভ হবে যে মানুষের হক নষ্ট করেছেন সে মানুষের হক ফিরিয়ে দিতে হবে অথবা তার কাছ থেকে মাফ চাইয়া নিতে হবে যদি তার কাছ থেকে মাফ না চান কিংবা তার হক তারে না ফিরাইয়া দেন আল্লাহ আপনার তওবা কবুল করবেন সবচেয়ে বড় ওয়াজ আজকে শুনে যান কষ্ট হচ্ছে আপনাদের এখন খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস হইব গুমম আছেনি আপনারা না গেছে তে কইতাম নি কান এই হাদিসটা সিলুটি ভাষায় কইলাই যাতে মানুষে বালা করি বুঝুন আল্লাহর নবী একদিন সাহাবী হলের জিজ্ঞাসাছেন সাহাবী হল খাও আতাদরুনা মাল মুফলিস খাও সাইন আমার উম্মতের মধ্যে সবচেয়ে অসহায় কে ইকান তো আপনারা রে জিজ্ঞাসাইলে আপনারা কইবা হুজুর যার গন নাই বাড়ি নাই টেকা নাই পয়সা নাই এ হইল অসহায় তো আল্লাহর রাসূলের যখন সাহাবী হলের কইলা খাও সাইন সবচেয়ে অসহায় কে সাহাবী হলের কইলা ইন্নাল মুফলিসা ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা আমরার মাঝে সবচেয়ে অসহায় হইল ও ব্যক্তি যার টেকা নাই পয়সা নাই গন নাই বাড়ি নাই দিরহাম নাই কোনটাও নবীজি কইলা তোমরা তো উত্তর ভুল দিছো উত্তর সঠিক নাই তো সাহাবী হলে কইলা যেহেতু আমরা ভুল কইছি তা আপনি সঠিকটা হোকা হে আমরার মাঝে সবচেয়ে অসহায় রাসূলুল্লাহ তখন কইলা আমার উম্মতের মাঝে সবচেয়ে অসহায় হইল ও ব্যক্তি যে ব্যক্তি সারা জীবন ইবাদত বন্দেগী হইরা বিরাট নেকি লইয়া কিয়ামতের মাঠে উঠব বিরাট নেকি লইয়া কিয়ামতের দিন উঠার বাদে তার সব নেকি যাইব গিয়া নেকি তার গেছে আর থাকতো নাই তার নেকিগুলা তার গেছ থাকি যাইব গি তার গেছ থাকি যাইয়া হে আমল শূন্য নেকি শূন্য হইয়া অবশেষে জাহান্নামে যাইব যে আমার উম্মতের সবচেয়ে অসহায় সে আপনারা কিন্তু মনোযোগ দেখুন রে কিটা কইছে কথাটা আমার হই গুরুত্বপূর্ণ কথা তো রাসূলুল্লাহ কইলা আমার উম্মতের সবচেয়ে অসহায় হইল সে যে নামাজ পড়ছে রোজা রাখছে হজ করছে যাকাত দিছে হ্যাঁ মা বাবার খেদমত করিছে তার বাদে দান সৎকা সকলটা ঠিক আছে তাইলে এত ভালো আমল করছে নেকি নিয়া উঠব কত নেকি লইয়া উঠার বাদেও তার নেকি তার গেছে তাখত নাই এখন সাহাবী হলে কইলা ইয়া রাসূলুল্লাহ আমার লগে হলে খোকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আবার কেমন কথা এক লোক এত নেকি লইয়া উঠতা তার নেকি কই যাইব কি আল্লাহ রাসূলে বুঝাইলা আমি আপনারা আর একটু ক্লিয়ার করে বুঝাই আমার হাতে কেন কিতা তার লিফলেট নামে না তো গা এই লিফলেটের এই পৃষ্ঠাত দেখা নেই লেখা আছে আর এই পৃষ্ঠাত কোনটা লেখা কিয়ামতের দিন কিছু মানুষ উঠব হে নামাজ পড়ছে রোজা রাখছে যত ভালো আমল করছে এটা লেখা থাকবো না লেখবার লাগে দুইজন ফেরেস্তা আছে নি কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন এরা হকলতা জানে হকলতা লেখে বালা করলেও লেখে বুড়া করলেও হকলতা লেখে এখন আপনি যে অত ভালো আমল করলা সবটা লেখা আল্লাহ রসুলে কইলা ওলা আমল নামা ফুলফিল থাকবো আমল আমল আর আমল লেখা আর লেখা খালি আমল কিন্তু তার আমল তো থাকতো নাই আমলগুলা ব্লাঙ্ক কই যাইব সাহাবি হলে কইলা কিলা ব্লাঙ্ক কইব আল্লাহ রসুলে কইলা হে আল্লাহর হক আদায় করছে এর লাগি ফেরেস্তায় খালি নেকিউ লাগছে কিন্তু দুনিয়ায় টাকা খালি হে বহুত মানুষের হক নষ্ট করছে কিলা হক নষ্ট করছে মানুষের আইল ঠেলা ঠেলি কইরা মানুষের জায়গা জমিন দখল করছে মানুষের বাড়ি ঘর থাকে উঠে উচ্ছেদ করে রানি মাঝে মাঝে উচ্ছেদ করে হেক সাইন দখল করছে মানুষের নামে বেড়া সেরা লাগাইয়া মিসা মামলা দিয়া আর 4 বছর 5 বছর 10 বছর 12 বছর পর্যন্ত রাখছে জেল খাটাইছে অন্যায় করছে অবিচার করছে যারা উপরে আল্লাহ হইবা এরে বান আঠে অত সুদা নিজাম নাজরে জান্নাত গীতা তোমার মামুর বাড়ি আঠাও আঠানের বাদে আল্লাহ হইবা এই লোকটাই যত মানুষের হক নষ্ট করছে সবরে আনো আনা হইব লাইন ধরা নইব খারার যারার হক হে নষ্ট করছে দেখা যাইব হউ যে সুরায় মানুষের জায়গা জমি দখল করছে এরা উবানো গিবত করছে দাঁড়ার হেরাও উবানো জেল খাটাইল যারা হেরাও উবানো মানে যত মানুষের হক নষ্ট করে সবরে দাঁড় খরা নইব এখন কিয়ামতের দিন বিচারক দুনিয়ার কোনো জজ নাই কিয়ামতের দিন বিচারক দিন টাইন খে আরো আস্তে হোকা বিচারক কে দুনিয়ার বিচার হুমকি দামকি কিংবা টেলিফোন দিয়া মাঝে মাঝে বিচারের রায় উল্টানি যায় কিন্তু কিয়ামতের দিন বিচারের রায় উল্টানি অত সহজ নাই কারণ কিয়ামতের দিন বিচার দিবসের মালিক যে তাই হে আল্লাহর হিসাব আল্লাহর বিচার বহুত বেতালা বিচার এটা দুই নম্বরের কোনো সুযোগও
আপনার এলাকাত দুইজনে মাইর করছেন মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব এলাকার আরো কিছু মুরব্বী বিচারক হইছেন মানে আমারই হইরা একজন আরেকজনের মাথা ফাটাইছে দোকানও ভাঙিলছে মুরব্বী হলে বিচারক হইরা কইলা ঠিক আছে দোকান তুমি ভাঙিলছো বেটার মাথাও ফাটাইছো চিকিৎসার খরচ দাও দোকানের খরচ দাও ক্ষতিপূরণ দাও তুমি 1 লাখ 2 লাখ ওলা বিচারি হলে বিচার করে ক্ষতিপূরণ লয় ঠিক না নে তে কিয়ামতের দিন হেরে আর খাইলে আল্লাহ একবার আর এই অত মানুষরে আটকাইছন এরার ক্ষতিপূরণ দেওয়া লাগবে না যেহেতু হক নষ্ট করছে এখন কিয়ামতের দিন ফুলুস টাকা পয়সা দিয়ে ক্ষতিপূরণ দেওয়া যাইব নি কিয়ামতের দিন সবচেয়ে বেশি দরকার কিতা মা আরে মাতুকানা সবচেয়ে বেশি দরকার কিতা আল্লাহ কইবা কিতাবা তোমার দান হক যে এই নষ্ট হল্লা বিচার হইব আজকে কিয়ামতের দিন আমি বিচারক হও কিতা চাও এখন ক্ষতিপূরণ এরা কইব আল্লাহ কুনতা লাগতো না এর দেখলাম বাক্কা নেকি আছে হোসেন আমদারে দেউকা দিলে আপনার আমলও মিজানো মিজানোর ফাল্লাত আমরা নেকি কিতা হইব আল্লাহ কইবা ঠিক আছে যা চাইছ তা এ দে তোর নেক হোসেন হতারে হে দেওয়া আরম্ভ করব তার নেকটা কি দেওয়া শুরু হইব দিতে 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 তার হকল নেকি মাতুকা কিতা শেষ খালি হয়ে গেছে ইবাই ফাওনা দর লাইন এব কিতা রইছে রসুল্লাহ কইলা ওলা দুনিয়ায় এত নমাজ রোজা সফালু ফলে দাগ ফলাচ্ছে দেখবা কিছু মানুষ সমাজ আছে নমাজও আগর খাতার থাকে আবার মানুষের ক্ষতি করা ডাকাতি করা দুর্নীতি করা থেকেও আগের খাতারও থাকে কিছু মানুষ পাঞ্জাবি টকি লাগাইয়া হাজিসা বইয়া আলহাজ নামক লাগাইয়া আইছে আর মানুষের নামে মিথ্যা মামলা দেয় মানুষের দিনের ভোগ দিন জেলখানা দাঁত খাই আছে বুঝবে রে সান্ডা গুন্ডা কিয়ামতের দিন আল্লাহর হিসাবর আল্লাহর বিচার হলে তুই বুঝবে আল্লাহর বিচার আছে না নাই আল্লাহ হবে দে দে তোর নাকি দে দিতে দিতে তার হকলতা শেষ হিবাই ভাবনা ধরো লাইন বাকি হিতারে আর দেওয়ার কোনটা আসেনি জাহান্নামের ফেরেশতা হলো আল্লাহ খাবার দর এর দর জিনজিন লাগা ডান্ডা বেরিয়ে লাগা আল্লাহর ডান্ডা বেরিয়ে আছে না নাই সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যারান ফাসলুকু 70 গজ লম্বা শিকল দিয়া জাহান্নামে ঘরে বান্ধ হইব আল্লাহু আকবার তাই ধরিবা এর পরে টাইন্না টাইন্না জাহান্নাম ফালা তাইলে বুঝা গেল আল্লাহ রাসূল কইলা ওলা কিয়ামতের দিন বহুত আমল লইয়া বহুত আমলদার হল মানুষের হক নষ্ট করার লাগে হক দিতে দিতে আমল শূন্য হইয়া জাহান্নামে যাইব যে গু আমার উম্মতের সবচাইতে অসহায় হইল কথা বুঝছেন নি এখন মাতুকা মানুষের হক যে তার নষ্ট করেছি ফিরায় দেওয়ার দরকার আছে নি ভাই গো ভাই ভাসতে হইলে আইস গিয়া রাইট ফিরায় দেও কার ফাও ধরে হক বাইরে ভাই মাফ করে দাও আন্নাইলে বেড়া সারা আছে না নাই নিজের সব আমল হেরে দেওয়া লাগবে নিজে কষ্ট করে আমল করে মানুষের দিতানি আমল মাতুন না খানে তাহলে হক ফিরাই দে লাইবা আন্নাইলে ফিরাই দেওয়ার সামর্থ্য না থাকলে ঠেঙ্গ দূরে বইবা ভাই মাফ করে দেওয়া না ছাড়তাম না তোমারে তাহলে এক মুসলমানের সাথে আর এক মুসলমানের সম্পর্ক হলো একজন মুসলমান কখনো আরেকজন মুসলমানের উপরে জুলুম করবে না আমরা জুলুম করতে করতে এতটা নিচে নেমে গিয়েছি আমরা মাঝে মাঝে দেখা যায় আমরা আমাদের স্বার্থ হাসিলের জন্য নিরপরাধ মানুষদের উপরে জুলুম করে তাদেরকেও আমরা অনেক বড় বড় অপরাধী বানায় রেখে দিয়ে আছে না নাই একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের সম্পর্ক এমনটা হতে পারে আল্লাহ আমাদেরকে জুলুম করা থেকে হেফাজত করেন কষ্ট হচ্ছে নাম্বার থ্রি এক মুসলমান আরেক মুসলমানের সাথে সম্পর্ক হবে এমন একজন মুসলমান সব সময় আরেকজন মুসলমানকে সহযোগিতা করবে সাপোর্ট করবে সে তার ভাইয়ের দুঃখে সুখে পাশে থাকবে একজন মুসলমান যখনই কোনো দুঃখে পড়বে কষ্টে পড়বে তখনই তার পাশে গিয়ে দাঁড়াবে আমাদের দেশে নামাজ রোজা জান্নাত জাহান্নাম কবরের ওয়াজ বেশি হয় কিন্তু এই ওয়াজগুলো সব জায়গায় হয় না একজন মুসলমান বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো একজন মুসলমান অভাবী হলে তার অভাব দূর করে দেওয়া দুঃখ কষ্টে থাকলে তার দুঃখ কষ্ট লাঘব করে দেওয়া এই সব নীতিমালাও কোরআন হাদিসে আছে না নাই ইসলামটা হলো মানবতার ধর্ম ইসলাম মানবতার কথা বলেছে সবচাইতে বেশি
দেখেন আমার ইসলামটা কত সুন্দর বুখারীর হাদিসে নবীজি বলেছেন মান কানা ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতিহি আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি তার অন্য কোন মুসলমান ভাইয়ের কোন প্রয়োজন পূরণ করবে আল্লাহ ওই লোকটার প্রয়োজন পূরণ করে দিবে একজন মানুষের কোন অভাব আছে আপনি গিয়ে তার অভাবটা দূর করে দিলেন একজন মানুষের ঘরে খাবার নাই তারে আপনি খাবার দিলেন আপনার রিজিক আরো যিনি বাড়িয়ে দিবেন তিনি কে আমরা মাঝে মাঝে তিন বেলা পেট ভরে খাই কিন্তু আমাদের আশেপাশে অনেক মানুষ এক বেলা খাইতে পারে না খোঁজ খবর রাখি না আমরা দেখা যায় অসহায়দের মুখে খাবার তুলে দেই না খোঁজ খবর পর্যন্ত রাখি না বর্তমানে মানুষ এতটা যান্ত্রিক হয়েছে এতটা স্বার্থপর হয়েছে শহরে যারা থাকে পাশের ফ্ল্যাটের খবর প্লাসের পাশের ফ্ল্যাটের মানুষও রাখে না এই রকম স্বার্থপরতা ইসলাম শেখায় নাই ইসলাম বলেছে তুমি তোমার ভাইয়ের খোঁজ খবর রাখো কিয়ামতের দিন বহু নামাজি বহু হাজি সাহেব বহু যাকাত দাতা বহু রোজাদার জাহান্নামে যাবে কেন যাবে কারণ হলো সে আল্লাহর হক আদায় করলো বান্দার হকের বেলায় গরিমসি করেছে কিয়ামতের দিন আল্লাহ কিছু মানুষকে আটকে দিবেন আটকে দিয়ে আল্লাহ বলবেন হে বান্দা আমি যখন অসুস্থ ছিলাম তুমি কেন আমাকে দেখতে আসোনি তখন ওই লোকটা বলবে আল্লাহ তুমি তো রোগদাতা তুমি রোগ থেকে মুক্তিদাতা তোমাকে আবার আমি কেমনে দেখতে আসব তুমি তো কখনো অসুস্থ হও না আল্লাহ তখন বলবেন তোর পাশের বাড়িতে তোর এলাকায় তো কিছু মানুষ এই লোকটা বহুদিন ধরে অসুস্থ ছিল টাকা পয়সা না দিলেও লোকটাকে দেখতে যাওয়া এটা তো তোর হক ছিল কারণ বুখারের ওই হাদিসটা মাদ্রাসার ছেলেরা তো তারা ক্লাস 9 10 এ মিশকাত শরীফে পড়েছে ওই যে হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিদ্ধুন এক মুসলমানের উপর আরেক মুসলমানের ছয়টা হক রয়েছে তার মধ্যে একটা হক হলো ইয়াদাতুল মারিদ অসুস্থ হলে অসুস্থকে দেখতে যাওয়া আমাদের গ্রামে আমাদের এলাকায় বহু মানুষ অসুস্থ আছে আমরা নিজেও জানি না খবরদার অসুস্থ মানুষের পাশে যাবেন এটা রাসূলুল্লাহর সুন্নাত আল্লাহর নবী কোথাও কোনো অসুস্থ রোগীর খোঁজ খবর শুনলে সঙ্গে সঙ্গে তার তাকে দেখতে যেতেন মাথায় হাত বুলায় দিতেন দোয়া করতেন টাকা পয়সা থাকলে তো টাকা পয়সা দিলেন ঔষধ কিনে দিলেন সহযোগিতা করলেন সামর্থ্য না থাকলে আপনি তার পাশে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করার সুযোগটা আছে না নাই এটা আমাদের মধ্যে নাই কিয়ামতের দিন কিছু মানুষকে আল্লাহ আটকে দিবেন আল্লাহ বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম তুই আমাকে খাবার দেশ নাই বান্দা বলবে আল্লাহ তুমি হচ্ছ রাজ্জাক তুমি মানুষকে রিজিক দাও কাউকে দাও আবার কাউকে দাও না তো তোমাকে আমি কেমনে রিজিক দিব আল্লাহ বলবেন তোর আশেপাশে তোর এলাকায় তো বহু মানুষ অভুক্ত ছিল খাবার ছিল না তাদের মুখে কেন তুই খাবার তুলে দিলি না যদি তাদেরকে খাবার খাওয়াইতি আজকে আমার দয়া পেতি তাহলে বোঝা গেল মুসলমানদের অভাব অনটনে সুখী তাদের দুঃখে কষ্টে পাশে থাকা এটাও হলো একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের হক কখনো মুসলমান আরেকজন মুসলমানকে অসহযোগিতা করবে না বরং সহযোগিতা করবে তার দুঃখে দুঃখিত হবে কষ্টে কষ্টিত হবে তার বিপদ আপদে পাশে দাঁড়াবে এক মুসলমানের সাথে আরেক মুসলমানের সম্পর্কটা হবে কাল জাসাদিল ওয়াহিদ একটা দেহের মতো বলেন তো হাঁটু যদি ভেঙে যায় হাঁটুর ব্যথা যদি শুরু হয় শুধু কি হাঁটুতেই ব্যথা লাগবে না সারা শরীরে অস্থির অস্থির লাগবে আল্লাহর নবী বলেছেন মুসলমান মুসলমানের সম্পর্ক হবে এমন এক মুসলমান কষ্ট পেলে বাকি সব মুসলমান কষ্ট পাওয়া লাগবে কিন্তু আমরা এতটা স্বার্থপর বিভিন্ন দেশে আমার মুসলমান ভাই বোনরা নির্যাতিত হলে আমরা প্রতিবাদ করা দূরের কথা আমাদের কলিজাটা পর্যন্ত কষ্ট পায় না আছে না নাই কিতা ঘুমাচ্ছে না কিতা আপনারা ফিলিস্তিন জেনে আমরার ভাই বোন হলে মায়ের খাইন চেসনিয়া বসনিয়া রিবায় কাশ্মীর জেনে এত মাইর এত নির্যাতন হয় প্রতিবাদ তো নাই একটু খারাপ আমরা লাগে না আল্লাহ রসুল হইরা মুসলমান মুসলমানের সম্পর্ক তৈব এমন এক মুসলমান কষ্ট পাইলে আরো মুসলমানের দিলেও কষ্ট পাওয়া লাগবে আমরা ইতা কষ্ট এখন লাগে না আল্লাহ নবী বলেছেন উনসুর আখাকা জালিমান আও মাজলুমান তোমার মুসলমান ভাইকে তুমি সাহায্য করো জালেম হলেও সাহায্য করো মজলুম হলেও সাহায্য করো সাহাবীরা তখন বললেন ওগো আল্লাহর নবী আমরা মজলুমকে সাহায্য করব ঠিক আছে কারণ সে তো মজলুম কিন্তু জালেমকে আবার সাহায্য করব কেমনে নবীজি বলেছেন জালেমকে সাহায্য করা মানে হলো জালেমের জুলুমের হাত ভেঙে দেওয়া অর্থাৎ জালেমকে জুলুম থেকে নিবৃত রাখা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে তিন নম্বর পয়েন্ট আমরা জানলাম এক মুসলমান কখনো আরেক মুসলমানকে
কষ্ট দিবে না বরং সহযোগিতা করবে সুখে দুঃখে পাশে থাকবে দেখেন আমাদের সমাজে কত মানুষ আছে বেকার আছে না নাই আপনার একটু টাকা পয়সা আছে অথবা কয়েকজন ভাই মিলে তার একটা রিকশা কিনে দেন একজন বিধবা মহিলা একটা সেলাই মেশিন কিনে দেন আপনি ভাবছেন এগুলো ছোট আমল কে বলেছে ছোট আমল এগুলো কত বড় আমল শুনেন আল্লাহর নবী বলেছেন মান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমাল কিয়ামা বুখারী শরীফের হাদিস নবীজি বলেছেন যে ব্যক্তি তার মুসলমান কোন ভাই যে ব্যক্তি তার অন্য কোন মুসলমান ভাইয়ের দুঃখ কষ্ট লাঘব করে দিবে কিয়ামতের দিন আল্লাহ তার দুঃখ কষ্ট লাঘব করে দিবেন অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ ওই লোকটাকে maaf করে জান্নাতে দিয়ে দিবেন একটা বাড়ি হইছে আরেকটা বাড়ি করছেন আরে ভাই দেখেন না আপনার পাশে একজন লোক একদম বেকার ঘর চালাইতে পারে না ডাল দিয়ে ভাত দিয়ে খাইতে ডাল ভাত পর্যন্ত খাইতে পারে না তার একটু কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন আল্লাহ নবী বলেছেন যে তার ভাইয়ের অভাব দূর করে দিল কিয়ামতের দিন আল্লাহ তার অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ তাকে maaf করে দিবেন সুবহানাল্লাহ এগুলো যদি আমরা করতাম মুসলমানদের সমাজে বলেন তো আমাদের যে সকল ভাইরা অভাবী আছে এরা আর অভাবী থাকতো এরপরে শুনেন এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক হলো এক মুসলমান আরেক মুসলমানকে চার নাম্বার কখনো গালিগালাজ করবে কিছু মানুষের মুখ এত খারাপ দেখা যায় শুধু গালিগালাজ করে গালিগালাজ করা এটা মুমিনের স্বভাব নয় এটা হলো ফাসেকের স্বভাব নবীজি বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন মুসলমানকে গালিগালাজ করা হলো ফাসিকি আর কাউকে অন্যায়ভাবে হত্যা করা হলো কুফরি গালিগালাজ করা কখনো ভালো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না আমার হাতে যে কিতাব দেখছেন কিতাবটা কার আস্তে বলবেন না জুড়ে বলেন কিতাবটা কার দুনিয়াতে 800 কোটি মানুষ আছে 800 কোটি মানুষকে আল্লাহর কিতাব চার ভাগে ভাগ করেছে জুড়ে বলেন কয় ভাগ এক নাম্বার মুমিন দুই নাম্বার হলো মুশরিক তিন নাম্বার হলো মুলহিদ চার নাম্বার হচ্ছে মুনাফিক কুরআনের ভাষায় দুনিয়ার সব মানুষ কয় প্রকার এক নাম্বার মুমিন মুমিন কারা ঈমান এনে ঈমানের পথে চলছে যারা মুমিন হলো তারা দুই নাম্বার মুশরিক মুশরিক কারা আল্লাহর সাথে শিরক করে যারা তিন নাম্বার হলো মুলহিদ মুলহিদ মানে হলো নাস্তিক নাস্তিক কারা স্রষ্টায় বিশ্বাস করে না যারা চার নাম্বার হলো মুনাফিক মুনাফিক কারা বাহিরে বাহিরে ইমানের কথা বলে বাস্তব জীবনে কিংবা অন্তরে ইমানের বিপরীত চিন্তা কর্ম যারা লালন করে মুনাফিক হলো তারা এই চার শ্রেণীর মানুষ এই চার শ্রেণীর বাহিরে পৃথিবীতে কোনো মানুষ নাই এবার এক নম্বর হচ্ছে মুমিন তারা জান্নাতি হবে তারা মুশরিক যারা জাহান্নামী হবে তারা তিন নম্বর নাস্তিক এগুলো তো মানুষের কোনো জাত না এটা মানুষের জাত না আপনি হাইবা হুজুর এটা কি কি জাত মাত মাতলা মান জোর জাত না না এখানে আমার কথা না তো আল্লাহ কইছেন উলাইকা কাল আনাম এটা ও মান জোর জাত এটা সাইড ফাওয়া জানোয়ারর জাত ও অতখান কইছেন না আল্লাহ আরো কইছেন বালহুম আদার এটা এর চাইতে আরো নিচের ক্যাটাগরির আরো খারাপ আরো তলে চার নাম্বার মুনাফিক মুনাফিক যারা কোথায় যাবে তারা জাহান্নামে জাহান্নামে যাবে খে কইছে আপনারে আপনার সিলেট আলে মুলামার দেশ ওতানি উত্তর মুনাফিক যারা কয় যাইবা তারা না না উত্তরটা একবারে 100% হইছে না এ হোকা মুনাফিক যারা কয় যাইবো তারা আও তো ও ভাই ঠিক আছে জাহান্নামর কয় তলে মুনাফিক যারা জাহান্নামের তলে যাবে দেখি দুনিয়ার কয়েকটা বড় বড় কাফিরের নাম হুকা নমরুদ ফেরাউন আবু জাহাল উৎপা সাইবা হামান সাদ্দাত কারণ ইতা বালানি হুকা ই বড় বড় কাফির ইগুন দেবা জাহান নামের উফরে আর আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল সালাম জামাল উদ্দিন কামাল উদ্দিন নামে মুসলমান নাম রেখে মুনাফিকি করছে দেখুন দে হিতা দেবা জাহান নামের উফরে হিগু দেবা জাহান নামের আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদ লাহুম নাসীরা নিশ্চয় মুনাফিক যারা জাহান্নামের তলদেশে যাবে তারা কাফেররা জাহান্নামের উপরে মুনাফিক জাহান্নামের তলে তাহলে বুদ্ধিমানের মতো জবাব দেন তো কাফেরের চাইতে মুনাফিক ভালো না খারাপ
এখন কাফির চেনা যায় কারণ সে আল্লাহর সাথে কুফরি করে নাস্তিক চেনা যায় সে বলে আল্লাহ বলতে কেউ নাই এরপরে মুমিনও চেনা যায় কিন্তু মুনাফিক আপনি চিনবেন কেমনে কেউ যদি আমাকে বলে হুজুর আমি বেশি বেশি হিন্দু দেখব কোথায় যাব বলবো প্রতিবেশী দেশ ভারতে চলে যান সেখানে কোটি কোটি হিন্দু আছে না নাই কেউ যদি বলে হুজুর আমি খ্রিস্টান দেখব কোথায় যাব তো আমেরিকা ইংল্যান্ডে যান গিয়ে দেখবেন কোটি কোটি খ্রিস্টান সে দেশে আছে কেউ যদি কয় হুজুর আমি বৌদ্ধ দেখব তো বলবো ইসরাইল আর কেউ যদি বলে বৌদ্ধ দেখব বলবো চীন আর মিয়ানমারে যান নেড়া মাথার বৌদ্ধ সেখানে আছে না নাই কেউ যদি কয় হুজুর আমি ইহুদি দেখব কোথায় যাব বলবো ইসরাইলে যান এবার কেউ যদি কয় হুজুর আমি মুনাফিক দেখতাম কোন দেশে যাইতাম না না বাংলাদেশে দাও লাগতো না যেখানেও মুসলমান আছে ওখানেও মুসলমানের লেবাস লাগাইয়া মুনাফিক ইভেন্টলের ভিতর থাকতো পরে আল্লাহ জানে আপনারা রাগ করছেন আমার কথা কারণ যেন মুসলমান অনু মুনাফিক চিন্তা গেলা মুনাফিক তার খবালো কিতা লেখা নি আমি মুনাফিক তার ফিটিত কিতা সাইনবোর্ড লাগাইল নি অব আমি মুনাফিক ওলা লেখা আছে নি মুনাফিক চিনবেন কেমনে মুনাফিক চিনবেন তার স্বভাবে চরিত্রে মুনাফিকের স্বভাব চরিত্র কোরআনে যিনি বর্ণনা করেছেন তিনি কে আবার মুনাফিকের চরিত্র হাদিসে বলেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুনাফিকের অনেকগুলো খাসলত আছে এর মধ্যে একটা খাসলত হলো মুনাফিকদের মুখের ভাষা হয় খারাপ মুনাফিকগুলো গালিগালাজ করে বেশি কথাটা আমার নয় আসেন রাসূলুল্লাহর হাদিস থেকে আমরা শুনি মুনাফিকের অনেক খাসলত আছে যেমন ইজা হাদাসা কাজাবা কথা বলার সময় মিথ্যা বলে ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে ওয়া ইজা তুমিনা খানা আমানত রাখলে আমানতের খেয়ানত করে এরপরে ওয়া ইজা খাসামা ফাজারা যখন সে ঝগড়া করে তখন অশ্লীল ভাষায় গালিগালাজ করে আমরা ছিলাম গালিগালাজের পয়েন্টে এক মুসলমান আরেক মুসলমানকে কখনো গালিগালাজ করতে পারে কারণ গালিগালাজ করলে মানুষের ঈমান থাকে না গালিগালাজ মুমিনের স্বভাব না মুনাফিকের স্বভাব তাহলে গালিগালাজ করে যে মুমিন থাকে না সে গালিগালাজ করে যে মুনাফিক হয় সে আর মুনাফিক যে জাহান্নামের তলায় যাবে সে তাহলে গালিগালাজ কইরা ঈমান হারাইয়া মুনাফিক হইয়া কি আমরা দুনিয়া থেকে যাব নাকি তে মুখ খারাপ করবানি আর কিছু মানুষের মুখ একবারে জাতিগত খারাপ দেখবা এলাকাত কিছু মানুষ আছে ইতার মুখ বোমা কিতা আছে দিলা বোমা কইলাম কেনে যখন হে মাতার আম্বো করবো আরে বাপু বাপ বোমার মতো খালি গালি বাড়াইব বুঝা গেল গালিগালাজ করাইতা বালা মানুষের স্বভাব কিতা গাউগেরা মহিলা কিছু মানুষ আছে না রে দেখবা কিছু মানুষ আছে এর মুখে দি গাইল ছাড়া কোন মাত বাদে গাইল বাড়াই আগে আছে দিলা তাহলে এক মুসলমান কখনো আরেক মুসলমানকে গালিগালাজ করবে কিতা হোস্ট হয়ে যান আপনারা 11:15 আর 15 মিনিট ইনশা এরপরে নাম্বার 5 5 নাম্বার 1 মোমেন কখনো আরেক মুমিনকে নিয়ে ঠাট্টা কিংবা উপহাস করবে না ইতা খাইসলত তো আরো বেশি কিলা বেশি এক ভাই একটু কম মাতন কিছু মানুষ জানে একটু গম্ভীর টাইপর কাজ ওই দেখ আরে আউরা আবুল নিমাই মুকিনি আপনি ভাবছে সুন্দর ভাষা যাই হোক আমি আসলে সিলেটি মাত বাক্কা ফাউরি লিছি এর লাগে সিলেট মাহফিল আইলে আমার বেশি ভালো লাগে মাঝে মাঝে তো সিলেটি মাতা যায় আর আমি সিলেট আইয়া মাঝে মাঝে অনেক জায়গার মানুষের হয় হুজুর সিলেটি বেশি মাত পানা কিন্তু কিলা নামাইত্তা দেখতাম নিজের এলাকার মানুষের সামনে কত বিল আর কন্ট্রোলের ভিতরে দেখা যায় ঠিক না নেই আপনারা কিতা বেজার হয়ে যাননি কিতা কইলা ভাই নিমাই মুখি ওই দেখো আউরা কিতাবে মফিজ কিতারে আবুল ওগুলা মানুষের ইয়া ঠাট্টা করে ঠাট্টা মশকরা উপহাস করে কিতাইলা আসেনি এক লোক একটা মানুষ একটু বেশি লাম্বা হয় ওই দেখ খাম্বার করার খাম্বা খাম্বা বুঝেন নি আপনারা কারেন্টের খুঁটিরে কিতা কয় খাম্বা এক লোক একটু মোটা হয় দেখ কি যার ডেরামর ডেরাম এক লোক একটু চিকন হয় দেখ কি যার চিকনার চিকনা কিতা বুঝছি না সুপারি গাছ হায় রে হায় এর বাদে কিছু মানুষ একটু বাড়তি হায় ওই দেখ দুই বেটারি আর তিন বেটারি আপনারা আসেই পারলে কথা এক্সেন হইলাম না ইটা যেটা হইলাম ইটা কিতা সমাজও আসেনি
মাতুকা আছে নি আছে ইয়া আল্লাহ আস্তাগফিরুল্লাহ এক মুমিন হ্যাঁ আর কোন তার হইছে নি বাকি আচ্ছা কই মই ইনশাআল্লাহ নমাজের ওয়াজের দরকার আছে আমার চাচায় বালা কথা উত কইছো নমাজ ছাড়া তো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই তো একটু আগে যে চাচা কইছিলাম নমাজ ভুরেও কিছু মানুষ জাহান্নামও যাইবো ওটা আমলর কারণ নয় ইটা আমল রে আমরা অনেকে মনে করি ছোট এবলা উক আমি সূরা নম্বর আয়াত নম্বর হয় ইটা আমল যে আল্লাহর কাছে কত খারাপ সূরা হুজুরাত এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন 11 নম্বর আয়াতিয়া أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهم কথাগুলো কার আল্লাহ বলছেন হে বিশ্বাসীরা নারী হওয়ার পুরুষ হও কখনো একজন আরেকজনকে নিয়ে উপহাস করো না ঠাট্টা করো না কারণ এই আমলগুলো যার কাছে নিন্দিত তিনি কে আল্লাহ আজ থেকে মানুষেরা লইয়া মজা করবা নি আপনারা ইতা আমল বেশি আমরার মাঝে রাস্তাত বাড়াইলে দেখবা গড়টাকে বাড়াইলে দেখবা ওটা খালি কিতা আছে না নাই নাম্বার 6 6 নাম্বার ই আমল তো ই বদ আমল এটা আরো বেশি এক মুসলমান আরেক মুসলমান কখনো এক মুসলমান আরেক মুসলমানের নাম বিকৃত করে ডাকবে তার বাপের নাম রাখছে রে সুন্দর নাম আব্দুল সালাম হয় কিতাবে সালাম মিয়া আরজনের নাম আবুল কালাম হয় ওই দেখ আর কালাম মিয়া বাদাই মিয়া বার হইছে কিতাইলা আছে নি বাপের নাম রাখছে জামালউদ্দিন হয় কিতারে জামাইল্লা নাম রাখছে কামালউদ্দিন হয় কামাইল্লা ইতা কবিরা গুনাহ ইতা কিতা গুনাহ মানুষের নাম বিঙ্গ এই কিতা কয় ডিঙ্গাইয়া ডাকা এটা কিতা গুনা আল্লাহ বলেছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব খবরদার মানুষের নাম বিকৃত করে ডাকো না বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ঈমান আনার পরে কাউকে জঘন্য নামে ডাকা এটা হলো মারাত্মক গুনাহ এগুলা হলো ফাসিকি আপনি যদি মানুষের নাম বিকৃত করে তওবা না করে মরে যান আল্লাহ বলেছেন ওয়ামাল লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন তওবা না করে এই অবস্থায় যারা মারা যাবে এরা হলো জালেম বলেছেন যিনি তিনি কে আল্লাহ তাহলে বলেন তো এই গুনাহগুলো ছোট ছোট না বড় বড় এগুলো আমাদের বাদ দেওয়ার দরকার আছে না নাই এরপরে এক মুসলমানের উপর আর এক মুসলমানের হক হলো এক মুসলমান কখনো আরেক মুসলমানের গীবত করবে না আমাদের সমাজে গীবত আছে না নাই আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াক্তাব বাদুকুম বাদা পরস্পর গীবত করো না কারণ গীবতকে মরা ভাইয়ের গোশত খাবার সঙ্গে যিনি তুলনা করেছেন তিনি কে আমাদের সমাজে গীবত তো বেশি বিশেষ করে গ্রামে গঞ্জে কিংবা শহরে যে চায়ের দোকান বা টঙ্গের দোকানগুলো আছে এগুলোকে আমি বলি গীবতের আড্ডাখানা মাঝে মাঝে চায়ের দোকানগুলোকে আমি বলি এগুলো বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট তার দ্বিতীয় সংসদ ভবন কারণ ইনো যে সাহাব এসে সাহাব এসরা হে তাকে স্পিকারের ভূমিকায় আর সাকুর যতগু আইন এটা দেখুন সংসদ সদস্যর ভূমিকায় তারা কইব দেবা দেবা সাদো সাদো সা খাইয়া খাইয়া দেখা যাইব এই এলাকার কোরআন ও কিতাব হইছে আর কোন মানুষ কিতা করছে আলোচনা সমালোচনা ইমাম সাহেবর গিবত মুসল্লি হলো নামাজ থাকি বাড়াইয়া করেন আছে নি এটা হইলো গিবতর দুই নাম্বার জায়গা দেখবা কিছু কিছু মসজিদ মসজিদের বাইরে সুন্দর সুন্দর আসন তৈরি করা আছে কিছু কিছু মুসল্লি হলো আসন দেখবা গাউত এরা নামাজ ভইরা বাড়াইয়া অন এলাই দা কইবা আর ইমামে আর মুয়াজ্জিনে কোরআন ও কিতা করছে কথা লইয়া তারা আলাপ আলোচনা করবা ইতাও জন হরমান যা ইতার কোনো খাম খাজ নাই তো আল্লাহ কইছেন ফাইদা কুদিয়াতি সলাতু ফাকদাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আল্লাহ কইছেন নামাজ শেষ এবলা খাম খাজে যাও খাম খাজে গিয়া রিজিকর তালাশ করো কথাটা কার ইতাও হরমা তো অন বুয়া বুয়া দেখছো নি আজকে হুজুরে যে লম্বাকে রাত ফুরছো দেখছো নি বা মুয়াজ্জিন বেটার কারবার বেটাই তো দেখি কয়েল জ্বালায় না ঠিকমতো ইলা আছে নি কিছু মানুষ আছে মসজিদ আমায়ও কইব কিতাব মুয়াজ্জিন সাহেব ময়লা একটা চকুত লাগে না নি আরে বাপ রে বাপ লাটর গরল লাট ময়লা একশন আপনি দেখছেন আপনি ফেলাই দিলে কিত হইব আল্লাহ তান পবিত্র গর কাবা শরীফ
আল্লাহ তান ঘর কাবা শরীফ পুনর্নির্মাণের আদেশ দিছেন আল্লাহ তার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ঘটনাটা সংক্ষেপে কইলাই ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ কইলা তুমি আমার ঘর আল্লাহ এই ঘরের স্থানটা কিতা করলা দেখাইয়া দিলা واذ يرفع ابراهيم القواعد من البيت واسماعيل ترى বানাইলার বাদে অনেকগুলা দোয়া করতেন হেবে আর যে আপনি আল্লাহ কইলা ঘর বানাও বাপ আর বেটা দুইজনে মিল্লা বাপ মেস্তরি আর ভয়লা তানর জুগালি বাপ বেটা মিল্লা বানাইছেন বানানির বাদে আল্লাহ কিতা আদেশ দিছেন ওখান হুনুকা ওখান কইবার লাগি এই ঘটনাটা হইলাম আল্লাহ কইলা ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত্বাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ আল্লাহ কইলা আর আমি যখন আমার খলিলটা কি আমি যখন অঙ্গীকার নিলাম অঙ্গীকার নিলাম আর হইলাম আমার ঘর বানাও বানানির বাদে হইলাম এবার বাপ আর ভুয়া দুইজনে মিল্লা আমার ঘর রে পরিষ্কার হল কিতা করো এই সময় ইব্রাহিম আলাইহিস সালামে কইছেন দিছ ই আদেশ আমারে আমি হইলাম ই জামানার নবী তা আমার সামনে ইটা আমার উম্মত হলে কোরবানি ও কথা কইছেন মাতেন না খানে নবী ও জামানার নবী উলুল আজমে মিনার রসুল ইব্রাহিম আলাইহিস সালাম বাপ আর বেটা দুইজনে মিল্লা আল্লাহর গর্জে পরিষ্কার হল্লা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামে তাই না আল্লাহর গর সাফ করতে পারলা মসজিদ এটা কার ঘর আপনি মসজিদে গিয়ে ফালাইছেন দায়িত্ব ইমাম আর মুয়াজ্জিনের উপরে বোঝা যায় ইমাম আর মুয়াজ্জিন ঠেকছেন আপনার কেটা কোনো দায়িত্ব নেই আরে কিয়ামতের দিন হে কোন আমলও জান্নাতে যাইব তা কুত্তা কইতে পারবো না আমার আব্বা রাহিমাহুল্লাহ মারা গেছেন তাই আল্লাহ আমার আব্বারে মাফ করে দৌ কাকা আমিন আমার আব্বার ছোট্ট একটা আমল করে আমার আব্বা নিজে জায়গা দিছেন মসজিদর লাগে মসজিদ বানাইছেন আমার আব্বা মসজিদর প্রতিষ্ঠাতা সভাপতি মসজিদ জায়গাও দিলা এলাকাতে আমরা একটা নাম শোনা আলহামদুলিল্লাহ সুনাম সুখ্যাতি আছে আমরা ফ্যামিলি তো আমার আব্বারে আমি ছোটবেলা থেকে দেখছি এটা হওয়ার উদ্দেশ্য হইলো আপনারা উৎসাহিত হন আমি যখন ছোট আসলাম ছোটবেলা যখন পড়তাম আমি দেখতাম আব্বা মসজিদ কমিটির সভাপতি হওয়া সত্ত্বেও আব্বাই নিজে এত আমরা ছেলেটি বাসায় ফুরন হই নানি ঝাড়ু লইয়া গিয়া নিজে নিজে ঝাড়ু দিতা এবং এই ঝাড়ুটা মসজিদও রাখতাম আবার লইয়াইতা লইয়াইয়া গড় এটা আলাদা একটা জায়গাত রাখতা যাতে এই ঝাড়ু দিয়া অন্য কোনো কাজ করা নয় প্রতিদিন সকালবেলা তানোর ডিউটি সকালে গিয়া তানি একবার মসজিদ ঝাড়ু দিতা আমি একদিন আব্বারে জিগে এলাম আব্বা আপনি হইলা মসজিদ কমিটির সভাপতি আপনি যে 40 দিন গিয়ে গরো ঝাড়ু দিন হ্যাঁ আপনি দেন এখানে গাউত এলাকার তো আরো মানুষ আছেন মানে এখানে কিন্তু আপনারও দোয়া লাগবো ছোট আসলাম তো এই সময় তো মাথাতে কথা আইছে না আমার আব্বাই আমার জবাব দিস্তা যে বাবারে হন যতটুকু সামর্থ্য সামর্থ্যকে আল্লাহর ইবাদত বন্দেগি খরাম জানি না কিয়ামতের দিন কিভাবে আল্লাহ আমারে মাফ করবে আল্লাহর ঘরটারে পরিষ্কার করি ঝাড়ু দিই এই নিয়তে যাতে করে কিয়ামতের দিন আল্লাহ ও ছোট আমলটারে ফুজি বানাই আল্লাহ যেন আমারে মাফ করেন তাহলে বুঝা গেল আর এটা তো পরবর্তীতে মাদ্রাসা ফললাম বড় হইয়া দেখলাম কুরআন যখন ফললাম দেখলাম মসজিদ ঝাড়ু দেওয়া এটা আসলে নিচু বংশর মাইসর কাজ নাই মসজিদ ঝাড়ু দেওয়া এটা নবী বলা কাজ সুবহানাল্লাহ কইতা নাই আপনারা তে মসজিদ আমরা মাঝে মাঝে ঝাড়ু দিব পরিষ্কার দিব রাজি আছেন নি না হেডাম লইয়া তাকবা কিছু মানুষ আর মসজিদের ইমাম আর মুয়াজ্জিন সাহেবের উপরে তো জুলুমর শেষ নাই এটা হইলে তো আর শেষ করা যেত না হে মসজিদ বানাইছে 5 কোটি টাকা দিয়া আর ইমামের বেতন মাত্র 5000 টাকা 6 মাস ধরে আটকাইয়া তো আছে কিতা আছে নিলা ইটা কি জাতর জুলুম ভাই এটা তো ঠিক নাই ইমাম সাহেবের বেতন টাইম মতো দেওয়ার দরকার আছে না নাই আল্লাহ আমরারে হেদায়াত দোকা হোক আমিন তাহলে গিবত করি আমরা এক ভাই আর এক ভাইয়ের হক নষ্ট করতাম না হোক ইনশাআল্লাহ আর দুইটা পয়েন্ট কইব তবে দুইটা খুব গুরুত্বপূর্ণ মনোযোগ দাও কা এক মুসলমানের সাথে আরেক মুসলমানের সম্পর্ক হবে একজন মুসলমান কখনো আরেক মুসলমান ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ অন্তরে লালন করবে হিংসা নিন্দা আমাদের সমাজে কম না বেশি বহুত জাতর হিংসা আছে দুই এগু এক লগে থাকতা আখতা এগুর টেকা হয়ে গেছে বেশি এগুর কম হিংসা করতে করতে মরি যার দুই এগু এক লগে ফরতো এগু ফরিয়া উঠে প্রতিষ্ঠিত হয়ে গেছে হে আর পারছে না এখন হিগুল হিংসা করিয়া একবারে শেষ হিংসা হয়েছে এমন একটা বদামল অনকা হিংসা হইল এমন একটা বদামল ইটাই নিজেরে নিজেরে ফুরাইয়া একবারে
শেষ করে দেয় কি আল্লাহর রাসূলের একটা হাদিস আমার মনে পড়লো এত সুন্দর হাদিস আল্লাহর রাসূল বলেছেন ইয়াকুম ওয়াল হাসান হুনো ইনশাটা কি সাবধান হও ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতব আল্লাহর রাসূল কইলা যে আগুন যেমন ময়লারে জ্বালায়া দেয় কোন এটা কি তা খের না নেই কিছু খের আমরা একত্রিত করিয়া দি আসলে যদি আগুন লাগায় দাও কা খের থাকবো না জল্লা হইরা ছাইয়ই জীব আগুন যেভাবে ময়লা আবর্জনারে জ্বালাইয়া ফুরাইয়া ছাই করে দেয় অন্তর হিংসা রাখলে অন্তর হিংসা আপনার সমস্ত নেক আমলগুলারে জ্বালাইয়া ফুরাইয়া কিতা করে দিলাইব তাইলে এটা বালা আমল না একবারে খারাপ আমল এটা রাখমো না বাদ দিমু প্রত্যেক সপ্তাহ দুই দিন ফেরেস্তা হলে আল্লাহর সামনে মানুষের আমল নামা তুল্লা ধরে সোমবারে আর বৃহস্পতিবারে এল্লা কি তোর আল্লাহর রসুলে ও দুই দিন কিতা রাখতা আচ্ছা এই দুই দিন খেলে আল্লাহ রাসূলের রোজা রাখতে এখান হই দেয় কারণ হইছে রোজা এমন একটা ইবাদত এই ইবাদতরে আল্লাহ বেশি পছন্দ করেন যে ইবাদতের ব্যাপারে আল্লাহ কইছেন আসসাউম লি ওয়া আনা আজজি বি হাদিস ও কুদসি আল্লাহ কইছেন যে রোজা আমার রোজার পুরস্কার আমি আল্লাহ আমি নিজে দেব কথাটা হইছে এমন সমস্ত ইবাদতের পুরস্কার আল্লাহ ফেরেশতাকে দেওয়াইবা কিন্তু রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে বান্দারে দিবা সুবহানাল্লাহ রাসূলুল্লাহ রে জিকে নেইল আপনি ই রোজা রাখুন খেলে দুই দিন আল্লাহ রাসূলে কইল ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাঈমুন আমার আমল ফেরেশতায় সোমবারে বিশুদ্ধবারে আল্লাহর সামনে নিয়ে যখন তুল্লা ধরব সন্ধ্যাবেলা আমার আমলটা আল্লাহ খুললেও যারা দেখেন আমি রোজাদার অবস্থায় আছি সুবহানাল্লাহ কারণ রোজারে বালা ফাইন সবচেয়ে বেশি বালা ফাইন খেয়ে আল্লাহ কি আল্লাহ রাসূলে দুই দিন কিতা করতা রোজা রাখতা আমরাও রাখার চেষ্টা করবো হোকা ইনশা আচ্ছা যে মাতো আসলাম প্রত্যেক সপ্তাহের দুই দিন ফেরেস্তায় সোমবারে বৃহস্পতিবারে কিতা করে মানুষের আমল নামা আল্লাহর সামনে তুল্লা ধরে তখন আল্লাহ দুই শ্রেণীর মানুষরে মাফ করেন না এক নম্বর হইল মুশরিক ইতারে আল্লাহ মাফ করেন না আর দুই নম্বর হইল যারা হিংসা নিন্দা করে মুশাহিদ ই হিংসুক যারা যারা মানুষের প্রতি হিংসা নিন্দা বিদ্বেষ রাখে ইতারে আল্লাহ মাফ করেন না তাহলে হোক আছেন হিংসা নিন্দা বিত্রে রাখিয়া নিজেরে নিজে ফুরাইয়া লাভ আছে নি তাই আজকে তাকে হিংসা নিন্দা মাধ্যমে নিই আমরা হিংসা আর হিংসা সেও একটু আগবাই গেলে তার হিংসা আরম্ভ হয়ে গেছে আরে ভাই আগবাইলে এই বেটা তো হে আকবর না আকবাই রাখে আল্লাহ যদি হেরি উফরে দিত লয় না আপনি ঠেঙ্গ দুই না টানতে টানতে লামাই তা হরবানি ইজ্জত সম্মানের মালিককে আল্লাহ আল্লাহ হেরে বেজ্জত করলে হে আর ইজ্জত ওলা হইতে পারত আর আল্লাহ হেরে ইজ্জত দিলে তারে কেউ বেজ্জত করতে পারতা সব তার মালিককে এর বাদে এক মুসলমানের উপর আর এক মুসলমানের হক হইল বাইয়ে বাইয়ে কোনোদিন আলাদা হইত মুসলমান মুসলমান এক থাকবে মুসলমান মুসলমান কিনা থাকবো আজকে আমরা এক নেই আজ যদি আমরা এক থাকতাম তে তো আমরা অত মায়ের খাইলাম না এই যে ফিলিস্তিন ফিলিস্তিন ও মুসলমান হলে মায়ের খাইরা কাশ্মীর চেসনিয়া বসনিয়া যে হয় একটা মুসলিম রাষ্ট্র হল আসেন সব যদি একত্রিত হইয়া একটা বিবৃতি দিতা হইতো আমরা সব এক আছি দেখলা অনে যারা মার যারা মারবার লাগিয়ে আগুয়ায় মারবার লাগি আগেইবার আগে তারা খলজা তাকে খাফানো আরম্ভ গেল আজ আমাদের মধ্যে ঐক্য নাই আপনাদের কথা কি বলবো আমাদের হুজুরদের ভেতরেই তো ঐক্য নাই মৌলিক কোনো বিষয় নিয়ে ওলামাদের মধ্যে কোনো মতভেদ নাই মতভেদ হচ্ছে ঐচ্ছিক বিষয়াদি নিয়ে মৌলিক বিষয় নিয়ে আলেমে আলেমে কোনো ভেজাল নাই বলেন তো এমনটা কি শুনেছেন নাকি যে এই দলের হুজুর বলছে নামাজ হলো পাঁচ ওয়াক্ত আর আরেক দলের হুজুর বলছে নামাজ হইল ছয় ওয়াক্ত বলেন তো এইরকম কোনো মতভেদ আপনারা শুনছেন নাকি কখনো কি শুনছেন নাকি এই হুজুর বলেছেন ফজরের নামাজ চার রাকাত আর ওই হুজুর বলেছেন ফজরের নামাজ ছয় রাকাত এরকম শুনছেন নাকি কোন হুজুর কি বলছে নাকি আমরা মনে করি রমাদান হলো রোজার মাস আর আরেকজন কি বলছেন নাকি শাবান মাস হলো রোজার মাস এরকম মতভেদ আছে নাকি কোন হুজুর কি বলছে নাকি জিলহজ মাস হজের মাস আর আরেক হুজুর বলছে নাকি সফর মাস হজের মাস এরকম মতভেদ আছে নাকি তাহলে বোঝা গেল মৌলিক কোনো বিষয় নিয়ে আমাদের আলেমদের মাঝে কোনো ঝামেলা আছে ছোট ছোট বিষয় নিয়ে তো ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা থাকলে এগুলো নিয়ে তো আলাদা হওয়ার কোনো দরকার আমরা যদি আলাদা হয়ে যাই তাহলে মুসলমানদের শক্তি কমবে না বাড়বে হ্যাঁ আপনারা তালো আসুন না বেতাল অবস্থায় আসুন
আমরা যদি আলাদা আলাদা থাকি আমরা শক্তি পারবো না খম্ব আপনি হুজুর আলাদা আমি হুজুর আলাদা আপনি হুজুর আপনি হুজুর আপনি হুজুর সব হুজুর আলাদা আলাদা থাকলে শক্তি হবে আমরা আলাদা আলাদা আসি দেখিয়া ইসলাম বিরোধী হলে যখন জারে ধরে তার মেরুদণ্ড ভাঙে কথা বুঝছেন না আমরা যদি এখানেও থাকতাম কিছুদিন আগে এক গ্রুপে শ্বেতপত্র বানাইছিলাম এর মধ্যে এই সময় সব হুজুর এক হয়ে গেছিলাম ওয়ার বাদে শ্বেতপত্রের কোনো দাম আর রইছে আমরা যদি যে কোনো বিষয়ে আলেমরা এক থাকতে পারতাম তাহলে কখনোই আলেম উলামা কিংবা ইসলাম অথবা মুসলমানদের উপরে কখনোই কেউ ইসলাম বিরোধী মনোভাব নিয়ে কাজ করার কোনো সুযোগ পেত সব হুজুর আমরা আলাদা আলাদা হয়ে বসে আছি কি ব্যাপার চাচা না চা লাগবে না অসুবিধা না চা লাগবে না অসুবিধা নাই বসে দিলদরদি মানুষ না চা লাগবে না অনেকেই চা খান আমি খাই না বাবা বসেন অনেকেই খান আমি খাই না এটা আমার কাছে খারাপ লাগে যে সব মানুষ আমার সামনে বসে আর আমি একা একা খামো আপনারা কোনো মাহফিলে আমার চা খেতে দেখছেন মাহফিলে আলোচনারত অবস্থায় চা খাই না আপনাকে সুক্রিয়া অনেক ধন্যবাদ আপনি আমার প্রতি যে ভালোবাসা দেখাইছেন অনেক সুক্রিয়া আপনার বাড়িতে চায়ের দাওয়াত দিয়েন সবে তো মাত্রা আলহামদুলিল্লাহ অসুবিধা নাই খুব আন্তরিক মানুষ সকাল আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার বাড়িতে কি একদিন চা খাইলাম বোকা ইনশাল্লাহ বুঝলেন দাওয়াত লইলাম জুড়েও আপনার বাড়িতে আমার দাওয়াত ঠিক আছে রে খুশি নি আপনি হোকা আলহামদুলিল্লাহ আচ্ছা বলছিলাম এই যে অনৈক্য অনৈক্যের কারণে আমাদের অবস্থা আজকে সূচনীয় হয়ে যাচ্ছে নবীজি বলেছেন ইন্নাল মুমিনি আল মুমিনি আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা এক মুমিনের সাথে আরেক মুমিনের সম্পর্ক হবে প্রাচীরের মতো দেয়ালের মতো একটা দেয়ালে যেমন কয়েকটা ইট একসাথে গাঁথুনি দেওয়া থাকে মুসলমান মুসলমানের সম্পর্ক হবে এমন কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে বলছি শুনে এই যে এই খুঁটি থেকে এই খুঁটি পর্যন্ত এখানে যদি কিছু ইট সারি সারি করে রাখা হয় আর ইটের উপরে ইট রাখা হয় কিন্তু বালু আর সিমেন্ট দিয়ে যদি ইটগুলোকে জোড়াতালি লাগানো না দেওয়া হয় জোড়া দেওয়া না হয় তাহলে দেখা যাবে ছোট্ট একটা বাচ্চাও যদি ধাক্কা দেয় সেই প্রাচীরটা ভেঙে পড়ে যাবে কিন্তু যখন বালু আর সিমেন্ট দিয়ে এই ইটের গাঁথুনিকে জোড়া দেওয়া হবে তখন ধাক্কাইলেও সেটা পড়বে না আল্লাহর নবী কি সুন্দর দৃষ্টান্ত দিলেন নবীজি বললেন মুসলমান মুসলমানের সম্পর্ক হবে এরকম প্রাচীরের মতো যদি আজ আমরা গোটা দুনিয়ার 200 কোটি মুসলমানরা এভাবে প্রাচীরের মতো মজবুত বন্ধনে আবদ্ধ থাকতে পারতাম চেচনিয়া বসনিয়া ফিলিস্তিন কাশ্মীর এমনকি পৃথিবীর কোথাও কোন জালেম মুসলমানদের উপরে জুলুম করতে পারত না আমরা এক নই আলাদা আলাদা হয়ে আছি বলেন তো আপনাদের হাতে যদি একটা লাঠি দেওয়া হয় প্রত্যেকের হাতে একটা 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 করে লাঠি একটা লাঠি হাতে থাকলে এটা ভাঙা সহজ না কঠিন খুব সহজ একটা তো মোচড় মারবেন ভেঙে যাবে কিন্তু যদি প্রত্যেকের হাতে 100টা করে লাঠি দেওয়া হয় আর যদি বলা হয় ভাঙেন আপনি ভাঙতে পারবেন পারবেন না কারণ 100টা লাঠি একবারে ভাঙা যায় না আপনি হুজুর আমি হুজুর আপনি হুজুর আপনি হুজুর আলাদা আলাদা হুজুর হুজুর থাকলে যারে যখন ধরবে তার অবস্থা খারাপ করবে আর আপনি হুজুর আমি হুজুর আপনি হুজুর আপনি হুজুর আপনি হুজুর সব হুজুর যখন আলাদা থাকবো তখন আলেম উলামা কিংবা ইসলামের বিরুদ্ধে কাজ করার সাহস শাহজালাল শাহ পুরানের দেশে কেউ কোনোদিন করতে পারবে না বুঝলে বুঝবাটা না বুঝলে তেজ ভাতা আমরা দেশের হুজুর হলে বুঝুন না হেন হইন আমি কৌমি আমি বহুত বড় হুজুর আলিয়া এন হইলা খালিয়া আর হেন আলিয়া হেন হইরা কমিরেরা কোনটাও জানেন না হেন ফুলতলি হেন হইরা আমরাও একবারে আধ্যাত্মিকতার সকলতা হাসিল করেছি হেন আহলে আদেশ হইরা সকল জ্ঞান আমরা কাছে হইছে হেন হইরা আমি যে গরম সুন্নি রসুল্লাহ রেসকে আমার ভিতরে বেশি আরেক গ্রুপে হইরা না এটা বেশি গরম হয়ে গেছেন আমরা আবার ঠান্ডা সুন্নি আরেক গ্রুপে হইরা আমরা গরম নাই ঠান্ডাও নাই আমরা আছি মাঝামাঝি টাইপের শুনবি কি তাইলা আসেনি একদিন আমার একজনে ফোন দেওয়া হয় হুজুর আপনি কোন জাত
আমি হইলাম আমি ভাবছি মনে হয় আমার জিকার আমার জাতীয়তা কিতা আমি কইছি ভাই আমি বাংলাদেশী জাত হয় না হুজুর আপনি বুঝছেন না হইলাম কিতা বুঝছি না হয় না আমি আপনারে জিকাইছি ও যে আছেন না আমরা দেশে কততা হইলাম কিতা ও তাই কইলা অত 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 আমি কইলাম ভাই আমি ইতা কিচ্ছু নাই হে ফোর্সে টেনশন ও ইটা আমার কোন জাতর হুজুর নয়া কোন তার হইয়া আইলনি কইলো হুজুর আপনি লুকাইবা না আমরা দেশে যেটা আছে অক্কলতা কইছি আপনি কইরা কোনটাও নাই তাহলে আপনি কোন ভাই দি আমি কইলাম আমি একবারে ফুরান জাত ফোর্সে আরবি ফদ হয় ইটা আমার কোনটা আমি কইলাম দুনিয়াতে আল্লাহ যত নবী রাসূল ফাটাইছেন সকল নবী রাসূল হলে আইয়া মানসরে আল্লাহর দিনের দাওয়াত দিয়া মুসলমান বানাইছেন আমার পরিচয় আমি মুসলমান আমার পরিচয় কিতা অঙ্কু একটা বানাইছেন খেউ হইবা আমি সুন্নি খেউ আমি দেওবন্দি খেউ আমি আহলে হাদিস খেউ লামা জাবি খেউ গরম সুন্নি খেউ ঠান্ডা সুন্নি মৌলবি বাজার রাজনগরের মুসলমানরা শোনেন যারা উম্মতের ঘরে আগুন লাগিয়ে উম্মতকে বহু ভাগে বিভক্ত করে দিয়ে আলাদা আলাদা সাইনবোর্ড ব্যবহার করছে তারা এই উম্মতের ঘরে আগুন লাগিয়ে উম্মতকে বিভক্ত করতে চাইছে আমি বলি উম্মতের ঘরে আগুন লেগেছে পানি ঢালেন কেরোসিন ঢেলে আর আপনি আগুনের তেজ বাড়াইয়া উম্মতকে বিভক্ত করবেন না বরং সবাইকে বলেন আমাদের পরিচয় ভিন্ন ভিন্ন সাইনবোর্ডে আমাদের পরিচয় দিব না বরং আমাদের সকলের পরিচয় একটা আমরা সবাই মুসলমান আমাদের রব কয়জন রসুল কয়জন কিতাব কয়টা আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন মুসলমান এক হও এক হও করিয়াও বার আমাদের মধ্যে ঐক্য থাকলে আমাদের শক্তি বাড়বে আসুন হৃদয়ের হিংসা নিন্দা দূর করি ইখতিলাফ থাকতেই পারে কিন্তু আমরা কি ইত্তিহাদ মাহাল ইখতিলাফ ইখতিলাফগুলোকে ইখতিলাফের জায়গায় রেখে আমরা কি ঐক্যবদ্ধ হতে পারি না এদের কি আসলে আমার এখন বুঝুন ফাটা না এটা ওয়াজ ঘুরে লাভ হইতো না কইলাম খেনে হয় ফাল্লার মাঝে বেম তুলা জেলা কঠিন ওলা হুজুর হলো রে এক টেবিল বোয়া নিয়েও কঠিন কি জাত উদাহরণ দিছে কি জাত বিজ্ঞানী বেঙ্গর খাস কিতা খালি হুজুর আপনি ফারবানি বেং রে ফাল্লার মাঝে নিয়া মাফতা ফারবানি কইলাম না রে ভাই এটা সম্ভব না হয় ফাল্লার মাঝে জেলা আপনি বেং তুললে রাস্তা ফাটা নাই হুজুর হলো রে আপনি এক টেবিল বইয়া রাস্তা ফাটা নাই এখন দেখেন এই যে আমরা এক টেবিলে বসতে পারছি না এক টেবিলে যদি আমরা না বসতে পারি তাহলে বলেন তো মানুষ কোনো দিশা পাবে আমরা ক্ষতিগ্রস্ত হব আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী আলেমদেরকে আমরা অনুরোধ করব দয়া করে সংকীর্ণতা বাদ দিয়ে হিংসা নিন্দা বাদ দিয়ে আসুন আমরা সবাই এক টেবিলে বসি কারণ এই বাংলাদেশের প্রত্যেকটি মুসলমান এদেশের আলেমদেরকে এক টেবিলে রাখতে চায় এক টেবিলে যদি আলেমরা বসতে পারে তাহলে এদেশে বাম রাম নাস্তিক মুরতাদরা কখনোই মুসলমানদের স্বার্থবিরোধী কোনো প্ল্যান কিংবা কর্মসূচি বাস্তবায়ন করতে পারবে না আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করে আমরা আমরা বেলাছাড়া করলে তারা তো আইয়া আমরার মাথা খাটাল রেখা খাটল তো ব্যাংকা খাইব আর নাই আমরা আমরা বেলাছাড়া করলে আমরার মাথা লবণ রেখা মরিচ রেখা বড়ই হওয়া আরম্ভ করে কথা ঠিক আছে নেই আল্লাহ বুঝার তৌফিক দান করুক এই যে মুসলমানে মুসলমানে আজকে হয় একটা সম্পর্কর কথা কইলাম এই সম্পর্কগুলো ঠিক থাকলে হোক আছেন আমরা এই এক নং ওয়ার্ড সুন্দর হইব না অসুন্দর হইব আউকা আমরা সম্পর্ক সুন্দর করার লাগে এই হকগুলো আমরা আদায় করি এবং আমার চাষা একটা দাবি করছে নমাজের কথা নমাজের কথা আমি সকল মাহফিল শেষে দিয়ে আনেও হই নমাজ হইল আমরা সফলতার মূল চাবি নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই সালাত ইজ দ্য কি অফ সাকসেস এই যে আমরা রাত ১২টা পর্যন্ত ওয়াজ শুনলাম যদি আমরা সকালবেলা ফজরের নামাজটা বাদ দিয়েই কাজা করে ফেলি এই ওয়াজে আমাদের কোনো ফায়দা হবে না নামাজ হলো আসল নামাজ ছাড়া আমরা সফল হতে পারবো জিহাদ দিয়ে লাভ হবে না যদি নামাজ ঠিক না থাকে আগে নামাজ
এরপরে হলো জিহাদ এই যে ফজরের নামাজ আল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজের শিডিউল কেমনে দিয়েছেন দেখেছেন আল্লাহ দিনের শুরুতে নামাজ দিয়েছেন ঘুম থেকে উঠেও নামাজ ঘুমানোর আগেও নামাজ যেন আপনি ঘুম থেকে উঠে আল্লাহর সাজদা দেন আবার ঘুমাতে যাওয়ার আগেও যেন আল্লাহর গোলামি করে আপনি আপনি ঘুমানোর জন্য এই নামাজের সুন্দর শিডিউল যিনি দিলেন তিনি কে নামাজ ছাড়া আল্লাহর গোলামির পরিচয় পাওয়া যায় না সকালবেলা ঘুম থেকে উঠে আপনি নামাজে গেলেন না ঘুমায়া থাকলেন নামাজে গেলেন না এখন বলেন তো নামাজে গেলে খুশি হন কি না গেলে খুশি হয় কে তা আপনারা শয়তানকে খুশি করবেন না আল্লাহকে খুশি করবেন আপনারা আল্লাহর গোলামি করবেন না শয়তানের গোলামি করবেন তাহলে নামাজ বাদ দিয়ে শয়তানকে খুশি করা যাবে কিয়ামতের দিন সব আমলের আগে সব হিসাবের আগে যে আমলের হিসাব নেওয়া হবে সে আমলের নাম কি সুতরাং নামাজের হিসাব যেহেতু আগে নেওয়াই হবে আমরা নামাজ ঠিক রাখবো কখনো নামাজ বাদ দিব না নামাজ কাজা করব না ইনশাআল্লাহ রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন তখন কি বললেন টাকা পয়সার কথা বলেছেন সম্পদের কথা বলেছেন আসসালাত আসসালাত নামাজ নামাজ আমার উম্মত কখনো নামাজ ছাড়িরো না কারণ নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে এজন্য আমার বাবা জান চাচা জান ভাই জানরা সবার প্রতি অনুরোধ খবরদার পাঁচ ওয়াক্তের নামাজ ছাড়বেন না নিজে নামাজে আসবেন নিজের সন্তানগুলোকে নামাজি বানাবেন নিজের বউ বিবি স্ত্রী সন্তান সবাইকে আমরা নামাজি বানাবো ইনশাআল্লাহ আমরা পাঁচ ওয়াক্তের নামাজ মরার আগ পর্যন্ত ছাড়বো না এই ওয়াদা কি মাহফিলে করতে পারি কারা কারা রাজি আছেন একটু হাত তুলেন তো মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর ইমাম সাহেব আপনি দেখা রাখুক আত্মুল্লাহ হটিয়ে হলো রে